আজকের লেকচার মডিউল 4 জিএস ডাটাবেস এন্ড ফাইল ফরম্যাটে সবাইকে ওয়েলকাম। এর আগের লেকচারগুলোতে আমরা অনেকগুলো বিষয় জেনেছি। এক হচ্ছে আমাদের বেসিক যে জিনিসগুলো জিএস এর জন্য জানা দরকার, তার মধ্যে হচ্ছে শেপ ফাইল বিষয় জেনেছি, শেপ ফাইলগুলো কিভাবে ক্রিয়েট হয় সেটাও দেখেছি, শেপ ফাইলের সাথে আরো কি কি সাপোর্টিং ফাইলগুলো থাকে সেটাও জেনেছি, তারপর আর্ক ম্যাপ আর ক্যাটালগ সেই বিষয়গুলো আমরা অলরেডি জেনে ফেলেছি। তা আজকে থেকে বেসিক্যালি আমরা জিআইএস এর মেইন ফাইল ফরম্যাট, অর্থাৎ আমরা একটা জিআইএস এর ফাইল ফরম্যাট কিভাবে তৈরি করব বা কিভাবে প্রিপেয়ার করব সেই বিষয়টাকেই ফোকাস করব। তার আগে আমরা বেসিক দু একটা জিনিস আমরা আলোচনা করব, কারণ এই বেসিক বিষয়গুলো যদি আমরা না জানি বা না বুঝতে পারি তাহলে আমাদের এই ফাইল ফরম্যাট বোঝাটাও একটু কঠিন হয়ে যাবে। তো আমি নেক্সট স্লাইডে যাই। আজকের যে কন্টেন্ট সেটার মধ্যে হচ্ছে আমরা একটা শেপ ফাইল কিভাবে ক্রিয়েট করব, হাউ টু ক্রিয়েট আ শেপ ফাইল, তারপর একটা ইমেজ বা একটা মোজা ম্যাপ বা যে কোনো একটা ড্রয়িং কে আমরা কিভাবে ডিজিটাইজ করব এবং ডিজিটাইজিং ফিচার গুলো কি কি থাকে সেটাও আমরা জানবো, তারপর আমরা এডিটর টুল বার নিয়ে কাজ করব, সেখান থেকে আমরা এডিট অপশন, আমরা ক্যাড এবং জিএস এর অনেকগুলোই বেসিক মিল পাবো আর কি এই কাজ করতে গেলে, তার সাথে কিছু অ্যাডভান্স এডিটিং টুলবার থাকে সেটাও আমরা দেখব, তার সাথে আমরা ক্যাড এর মধ্যে দেখি যে ও স্ন্যাপ দিয়ে আমরা অনেক ধরনের স্ন্যাপিং এর কাজ করি যেটা আমাদের ডিজিটাইজেশনে খুব হেল্পফুল হয়। তা ওই ও স্ন্যাপ এর মতোই আরেকটা হচ্ছে আমাদের স্ন্যাপিং টুলবার, আরেকটা হচ্ছে আমরা কিভাবে অ্যাট্রিবিউট টেবিলে ডাটা গুলোকে অ্যাড করব। ফার্স্টই আসি হচ্ছে ডিজিটাইজিং ফিচার। আমরা যে কোনো একটা বেজ ম্যাপ বা যে কোনো একটা ড্রয়িং ক্রিয়েট করতে হলে আমরা প্রথমেই আমাদেরকে করতে হয় সেই ইমেজটাকে প্রথমে ডাউনলোড করে নিতে হয়, অথবা ইমেজটা আমাদের যে কোনো হয় আমরা ক্যাডে অথবা জিএসে নিয়ে এসে সেটার থেকে আমরা বেজ ম্যাপ তৈরি করার প্রচেষ্টা নিই। তারপর হচ্ছে সেখান থেকে ক্রিয়েট হলে আমরা অ্যাড ফিচার অনেক ধরনের ফিচার অ্যাড করি বা আমাদের প্রয়োজন মতন ফিচার গুলোকে তৈরি করি, তারপরে সেখান থেকে আমরা একটা থিমেটিক ম্যাপ তৈরি করি, অর্থাৎ অনেক বেজ ম্যাপ গুলো থেকেই আসলে এই থিমেটিক ম্যাপ গুলো আসে। দেন হোয়াট ইজ ডিজিটাইজেশন, ডিজিটাইজেশন হচ্ছে আমাদের এই পুরো প্রসেসের, অর্থাৎ এই যে ফিচার গুলো তৈরি করব সেই প্রসেসের আসলে একটা সেন্ট্রাল পার্ট। এখানে জিওগ্রাফিক্যাল ফিচার গুলোকে রিপ্রেজেন্ট করে, সেটা রাস্টার বা ভেক্টর ইমেজ দুই ফরম্যাটেই থাকতে পারে, আমরা অলরেডি রাস্টার বা ভেক্টর ইমেজ সম্বন্ধে কিছুটা বেসিক আইডিয়া পেয়েছি, আর হচ্ছে সাথে হচ্ছে হলে এটার মধ্যে সবকিছুর মধ্যে যেটা বেসিক থাকবে জিএস এর মধ্যে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, অর্থাৎ আমাকে ল্যাটিটিউড লংগিটিউড অথবা গ্লোবালি এর পজিশনাল অনুসারে স্পেটিয়াল রেফারেন্সেই জিওগ্রাফিক ইনফরমেশনটা তৈরি হবে। এর মাধ্যমে আমরা কি তৈরি করি, আমরা ম্যাপ তৈরি করি, তার মধ্যে ভেরিয়াস জিওগ্রাফিক্যাল স্যাটেলাইট ইমেজ থাকে, ইমেজিং থাকে, সেখানে ইমেজ বা স্যাটেলাইট ইমেজ গুলোকে আমরা বলি যে রাস্টার ইমেজ, এবং ট্র্যাডিশনাল অনেক ধরনের ম্যাপ থাকে, যেমন আমরা অনেক জায়গা থেকে অনেক ধরনের ম্যাপ কালেকশন করি যেটা আমাদের ডিজিটাল ফরম্যাটে থাকে না, সেখানে আমরা ডিজিটাইজ করে আমরা এটাকে ডিজিটাল বা ক্যাডে অথবা জিআইএস এর শেপ ফাইল গুলোতে ক্রিয়েট করি আমাদের থিমেটিক ম্যাপ বা বেজ ম্যাপ প্রিপারেশনের জন্য। তা এই সংজ্ঞাগুলো আসলে সবকিছুই হচ্ছে আমাদের যদি সার্চ করি আমরা এই সংজ্ঞাগুলো এভাবেই পাবো, তারপরে আমরা কাজ যখন করব বা যে কোনো কাজে যতক্ষণ না আসলে পুরোপুরি শুরু করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সংজ্ঞাগুলো ঠিক প্রপারলি বুঝতে পারবো না, কিন্তু কাজ শুরু করার সাথে সাথেই আমরা এই প্রসেসগুলো বা এই ডেফিনিশনের মিনিংগুলো আসলে বুঝে যাব। আর এখানে সবসময় ডিজিটাল প্রসেসে বা ডিজিটাইজেশনে সবকিছু কিন্তু কম্পিউটার রিডেবল থাকে, এবং এগুলো আমরা জানি যে কম্পিউটার আসলে বিট বা বাইট এই হিসেবেই কিন্তু এগুলো গ্যাদার হয় বা ইনফরমেশন গুলো স্টোরেজ হয়। ফার্স্টে চলে আসি বেজ ম্যাপ। আমরা যখনই কোনো একটা মানে এরিয়া বা কোনো একটা লোকেশনে কাজ করি তখনই আমরা ফার্স্টই বলি যে ওই এলাকার বা ওই এলাকার সম্বন্ধে জানতে হলে আমাদের বেজ ম্যাপ আছে কিনা,
এই বেজ ম্যাপটা আসলে যে কোনো ফরম্যাটে হতে পারে, হয় এটা একটা পেপার বেজ হতে পারে অথবা এটা ডিজিটাল ফরম্যাটে হতে পারে। তো বেজ ম্যাপের হচ্ছে হলো ইউজার কনটেক্সটে আসলে প্রেফার করে যে ইউজার আসলে কোন কনটেক্সটে এই বেজ ম্যাপটা চাচ্ছে। তারপর হচ্ছে এখান থেকেই কিন্তু আমরা বিভিন্ন লেয়ার গুলো এই বেজ ম্যাপ যখন আমরা ক্রিয়েট করব বা এই বেজ ম্যাপ পেয়ে যাব, তার মধ্যেই থেকেই আমরা এই বেজ ম্যাপের উপরেই বিভিন্ন লেয়ার অ্যাড করেই আমরা এই থিমেটিক ম্যাপ গুলো পরবর্তীতে থিমেটিক ম্যাপে আসতে পারবো। আর বেজ ম্যাপের মেনলি হচ্ছে বেসিক জিনিসটা হচ্ছে সে আপনাকে রেফারেন্স ইনফরমেশন, অর্থাৎ আমাদেরকে যে আমরা যে জিনিসটা নিয়ে কাজ করব সেটা রেফারেন্স ইনফরমেশন হিসেবে বা সে সাজেস্ট রেফারেন্স ইনফরমেশন কন্টেইন করে অথবা রেফারেন্স ইনফরমেশন হিসেবে আমাদেরকে সব ইনফরমেশন গুলো প্রোভাইড করে। যেমন আমরা যদি বলি এলজিইডি এর বেজ ম্যাপ, যদি আমরা লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং বা এলজিইডি ওয়েবসাইটেও যাই, এখানে কিন্তু আমরা আমাদের প্রতিটি জেলা উপজেলার অনেক ধরনের বেজ ম্যাপ আছে, সেই বেজ ম্যাপ গুলো থেকে আমরা ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক এর বেজ ম্যাপ পেতে পারি, হিউম্যান সেটেলমেন্ট অর্থাৎ আমাদের সেটেলমেন্ট গুলো কোথায় আছে বা সেটেলমেন্ট গুলো কি অবস্থায় আছে সেই ইনফরমেশনটা পেতে পারি। বেসিক্যালি এটা ইউজ করি আমরা বাউন্ডারি ক্ষেত্রে, আমরা ইউনিয়ন বা উপজেলা বা জেলা কাউন্টারি কান্ট্রি অথবা বিভিন্ন স্টেট বাউন্ডারি গুলোকে ডিমার্কেট করার জন্যই, অথবা আমরা কোন একটা সিটি নেম যদি আমি সার্চ করি যে ঢাকা শহরে হয়তো বা কেরানীগঞ্জের উপজেলার ম্যাপ পেতে চাই অথবা আমি কুষ্টিয়ার একটা ম্যাপ পেতে চাই, আমি কিন্তু এলজিডি ওয়েবসাইট থেকে সেই বেজ ম্যাপটা অলরেডি পেতে পারবো। আরেকটা হচ্ছে হলো অনেকেই এই বেজ ম্যাপ থেকে তার মতন করে, অর্থাৎ তার শুধু স্টেট বাউন্ডারি গুলো দরকার অথবা জেলা উপজেলা বা ইউনিয়নের বাউন্ডারি গুলো দরকার অথবা ট্রান্সপোর্টেশন নেটওয়ার্কের বাউন্ডারিটা দরকার, বেজ ম্যাপ থেকে কিন্তু সে সেই বাউন্ডারি গুলোকে আইডেন্টিফাই করতে পারবে। এবং ওই কিভাবে করতে পারবে, কারণ এখানে আমার লিজেন্ড থাকবে, সেই লিজেন্ড অনুসারে দেখে দেখে আমি বুঝতে পারবো যে কোনটা আমার মৌজা বাউন্ডারি, কোনটা আমার স্টেট বাউন্ডারি, কোনটা আমার ট্রান্সপোর্ট নেটওয়ার্ক। সুতরাং এই ম্যাপের ভাষা কিন্তু একটু অন্যরকম, মানে আমরা একটু অন্যরকম বলতে ম্যাপের ভাষা বুঝতে হলে আমাদের যেমন কিছু বেসিক জিনিস জানতে হয়, যেমন নর্থ লাইন কি, স্কেল কি, লিজেন্ড কি, তারপরে এই ইনফরমেশনের আসলে আইডেন্টিটিটা কোথায় বা অথরাইজেশন কে, এই বিষয়ে বেসিক জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু একটা ম্যাপ আমরা ইজিলি রিড করি। তারপর নেক্সট হচ্ছে থিমেটিক ম্যাপ। এই থিমেটিক ম্যাপ আসলে যেটা আমার পারপাস, আমরা কি পারপাসে ইউজ করব এই থিমেটিক ম্যাপটাই হচ্ছে সেই পারপাসটাই আমাদের ফুলফিল করবে। এটা স্পেশালি আসলে ডিজাইন একজন ইউজার সে কিভাবে এই থিমেটিক ম্যাপটাকে ইউজ করবে বা ইনফরমেশন সে আসলে শেয়ার করতে চায় বা কোন ইনফরমেশনের উপরে বেস করে সে কাজ করতে চায়, এই থিমেটিক ম্যাপ কিন্তু সেই এক্সাম্পলটাই দিবে। আর থিমেটিক ম্যাপের কিছু বেসিক ক্রাইটেরিয়া বা পারপাস থাকে, তার মধ্যে হচ্ছে এই থিমেটিক ম্যাপ একেবারে স্পেসিফিক ইনফরমেশন এবং একটা পার্টিকুলার লোকেশনের ইনফরমেশন সে প্রোভাইড করবে। আরেকটা হচ্ছে একটা স্পেশাল প্যাটার্ন, যেমন আমরা স্পেশাল প্যাটার্ন বলতে বুঝি যেমন আমরা ঢাকা শহরে গ্রোথ কোন দিকে বা ঢাকা শহরের সেটেলমেন্টের গ্রোথটা কোন দিকে, এই যে স্পেশাল প্যাটার্ন বা ঢাকা শহর আসলে কোন দিকে ডেভেলপ হচ্ছে এই যে প্যাটার্ন গুলো বা রোড নেটওয়ার্ক, স্ট্রিট নেটওয়ার্ক, ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক গুলো প্যাটার্ন বুঝতে হলে কিন্তু এই থিমেটিক ম্যাপ গুলো আমাদের প্রয়োজন হয়। এবং এই থিমেটিক ম্যাপের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কম্পারিজন করতে পারি, আমরা সাপোজ পপুলেশন ডেন্সিটি জানতে চাই, আমরা হাউজিং এর কন্ডিশন জানতে চাই, আমরা আমাদের কোভিড সিচুয়েশন সেই সিচুয়েশনের আমরা অনেক ধরনের অলরেডি আমাদের সোশ্যাল মিডিয়া বলেন বা আমরা যারা সব ধরনের ইউজার সব ইউজারই কিন্তু বুঝতে পারি, কম্পেয়ার করতে পারি এই ম্যাপের মাধ্যমে। আমরা সেদিন একটা অলরেডি একটা ময়মনসিং এর ইয়েতে অ্যাটেন্ড করেছিলাম, সেখানেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি মানে ওইখানে যিনি প্রেজেন্টার ছিলেন তিনি কিন্তু অনেক ধরনের ছবি দিয়ে বা ম্যাপিং দিয়ে তার ডিজাইন কম্পেয়ার করার চেষ্টা, এটাও কিন্তু এক ধরনের থিমেটিক ম্যাপ।
তারপর হচ্ছে হলো এগুলো আসলে মানে সংজ্ঞার জন্য দেওয়া ইনফরমেশন গুলো, এটা যেমন ফিজিক্যাল ফেনোমিনা, ক্লাইমেট, পপুলেশন চেঞ্জ, আমি অলরেডি এটা বলে দিয়েছি যে কোন কোন ইস্যুতে আমরা থিমেটিক ম্যাপ গুলোকে ইউজ করতে পারি। ফার্স্টে আমরা একটা ইনফরমেশন দেখি যে কিছুদিন আগে রাজারবাগ অথবা ওয়ারি এই দুইটা লোকেশন কিন্তু অলরেডি লকডাউন হয়েছে। তা যদি একটা সার্চ দেই গুগল ম্যাপে যে পার্টিকুলার ইস্ট রাজাবাজার যদি দেই, তাহলে কিন্তু একটা স্পেসিফিক একটা জোন দেখাবে, ও অলরেডি সেই বাউন্ডারিটা কিন্তু এখানে শো করবে। তার মানে হচ্ছে যে ইস্ট রাজাবাজার প্রায় লকডাউন ফ্রম মিডনাইট। তা আমি রাজাবাজারটাকে স্পেশালি বা পার্টিকুলারলি লোকেট করতে চাই, এই পার্টিকুলার এই যে লোকেশন বা এই ম্যাপটা হচ্ছে আমার ওই ওই স্পেসিফিক ইনফরমেশনের জন্য যে কোন রাজাবাজার কোনটা এবং কোন এলাকাটুকু লকডাউন হয়েছে। এইটা কিন্তু এক ধরনের একটা থিমেটিক ম্যাপ, অর্থাৎ আপনি রাজাবাজার সম্বন্ধে একটা আইডিয়া নিতে চাচ্ছেন এবং লোকেশনটা জানতে চাচ্ছেন, এটাও কিন্তু আপনার জন্য এই লোকেশন বা স্পেসিফিক ইনফরমেশন জন্য এটা একটা থিমেটিক ম্যাপ হিসেবে কাজ করবে। তারপরে আরেকটা হচ্ছে একটা জেনারেল ইনফরমেশন, আমরা স্পেশাল প্যাটার্নটা জানতে চাই। যেমন আমি যদি এইখানে একটা ম্যাপ দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশের ম্যাপ, এই ম্যাপের মধ্যে আমি ঢাকা জেলা এই ডান দিকের এই ম্যাপটাতে আমি দেখতে পাচ্ছি যে আমাকে ঢাকা জেলাটাকে স্পেসিফিক লোকেশন দেখাচ্ছে। ওকে, এই সেটা আমার পার্পল কালার আইডেন্টিফাই করছে। আমি সেখান থেকে এর একটা প্যাটার্ন দেখতে চাই যে আমার ঢাকা সিটি কর্পোরেশন, এই ঢাকা সিটি কর্পোরেশনের প্যাটার্নটা কিরকম, ঢাকা নর্থ সিটি এবং সাউথ সিটি, অর্থাৎ একটা গ্রিন কালারে দেখা যাচ্ছে নর্থ সিটি এবং ঢাকা সাউথ সিটিকে দেখাচ্ছে হচ্ছে পার্পল কালারে, যে আমার এই স্পেটিয়াল প্যাটার্ন বা স্পেটিয়াল ডিস্ট্রিবিউশন এই যে দুটা ভিন্ন আঙ্গিকের দুইটা এরিয়া এবং দুইটা লোকেশন, এই লোকেশনকে যে আমি স্পেটিয়ালি আইডেন্টিফাই করতে পারছি, এটাও কিন্তু আরেক ধরনের আমার বোঝার ক্ষেত্রে ঢাকা সিটিকে বোঝার জন্য এটাও আমার আরেক ধরনের থিমেটিক ম্যাপ। আমি আরেকটা কম্পারিজনের ক্ষেত্রে আসি, যে আমি দুইটা স্পেসিফিক লোকেশনের দুইটা ইনফরমেশন নিয়ে কাজ করব, সেই ইনফরমেশনের কিছু বেসিক আইডিয়া নিতে চাই। যেমন আমি বলতে চাই বা দেখতে চাই রেইনফোর্স কনক্রিট বিল্ডিংস ডিএনসিসি এবং ডিএসসিসি, অর্থাৎ নর্থ সাউথ সিটি কর্পোরেশন এবং সাউথ সিটি কর্পোরেশনের অবস্থাটা কিরকম। তো আমি আমার কাছে ডাটা আছে, সেই ডাটা থেকে বা সেই ডাটার বেসিসেই আমি করব, আমি যখন এই ম্যাপিংটা তৈরি করব বা এই থিমেটিক ম্যাপটা তৈরি করব, তখন কিন্তু সে আমাকে বিভিন্ন কালারের মাধ্যমে বা সিম্বোলজি দিয়ে সে বোঝাচ্ছে যে কোথার কোন কোন জায়গার অর্থাৎ কোন অংশটুকু বা কোন ওয়ার্ডের এই রেইনফোর্স কনক্রিট বিল্ডিং এর ডেন্সিটিটা কিরকম। তা আমি এই যে দুইটা সিটি কর্পোরেশনের স্পেসিফিক ওয়ার্ড গুলোর এই কম্পারিজন যে করব বা ইনফরমেশনটাকে যে নিব, এটাও কিন্তু আমার একটা থিমেটিক ম্যাপের মাধ্যমেই আসবে। সুতরাং এরকম থিমেটিক ম্যাপ গুলো হচ্ছে আমার ছোট ছোট পার্সেল আকারে আসতে পারে, অথবা কোনো বড় স্কেলেও আসতে পারে, ছোট স্কেলেও আসতে পারে, আর একটা কোনো একটা স্পেসিফিক প্লটকে নিয়েও আসতে পারে। আমার এই ওয়ার্ডের কোনো একটা ওয়ার্ড সাপোজ এই 12 নম্বর বা 18 নম্বর বা 20 নম্বর এই সিটি কর্পোরেশনের কোনো একটা স্পেসিফিক বিল্ডিং কে নিয়েও যদি আমি লোকেট করি, তাহলেও কিন্তু আমার সেটা একটা আলাদা থিমেটিক ম্যাপ হবে। এই হচ্ছে আমার মেইনলি বেস ম্যাপ এবং থিমেটিক ম্যাপের বেসিক আইডিয়া। কারণ আমরা যখন একটা ম্যাপকে ডিজিটাইজ করবো আরজিআইএসে, তাহলে সেক্ষেত্রে আমার এই বেস ম্যাপ কি এবং থিমেটিক ম্যাপটা কি, এই দুইটা ম্যাপের বিষয়ে আসলে আমার বেসিক আইডিয়াটা নেওয়া প্রয়োজন। এর বেসিসেই কিন্তু আমি এখন যে কাজগুলো করব বা ডিজিটাইজ করব, অর্থাৎ আমি কি ডিজিটাইজ করব সেটার ডিসিশনটা কিন্তু আমি নিয়ে নিতে পারবো। তাহলে ওকে, থ্যাংক ইউ। আমি হাউ টু ডিজিটাইজ ইন আরজিএস ম্যাপ, আমরা এখন আরজিএস এর একেবারে বেসিক জায়গাতে চলে যাব। অলরেডি আমরা প্রিভিয়াস সেশন গুলাতে বা আগের তিনটা সেশনে কিন্তু অল্প বিস্তর কিছু দেখেছি যে কিভাবে শেপ ফাইল গুলোকে আমরা অ্যাড করব বা বেস ম্যাপ কিভাবে অ্যাড করব, তারপরে কিভাবে সিম্বোলজি করব, হ্যাঁ, কিভাবে পয়েন্ট ফিচার গুলোকে, অর্থাৎ
এই বেসিক জিনিসগুলো কিন্তু আমরা জেনেছি, কিন্তু এখন পর্যন্ত যে আমরা আর্কজিএস এর শেপ ফাইল কিভাবে ক্রিয়েট করব এটা কিন্তু এখন পর্যন্ত জানি নাই। তবে আজকে চেষ্টা করব, আমি দেখাবো, প্লাস আপনারাও একটু চেষ্টা করবেন যে ডিজিটাইজ করার জন্য। অলরেডি আমি আপনাদেরকে একটা মৌজামে প্রোভাইড করেছি, সাথে পয়েন্ট লাইন এবং পলিগন ফিচার অলরেডি ক্রিয়েট করে দিয়েছি আপনাদের সুবিধার্থে। তারপরেও যে যার মতন করে সবাই তার পছন্দ অনুসারে লাইন ফিচার, পয়েন্ট ফিচার বা পলি ফিচার ক্রিয়েট করেও কাজ করতে পারবেন। কিন্তু আমার মনে হয় যে আগে আমাদের এই বেসিকটা জেনে নিয়ে তারপরে আমরা আমাদের মতন করে কাজ করব। নেক্সট স্লাইডে হচ্ছে আমি দেখিয়েছি যে অলরেডি আপনারা যদি আমার প্রোভাইডের এমএক্সডি ফাইলটা ওপেন করেন তাহলে এবং ওই ফোল্ডারের মধ্যেও এই মৌজা ম্যাপটা দেওয়া আছে। আমরা ঢাকা সিটির একটা এলাকার এই মৌজা ম্যাপটা নিয়েছি। এর আগে অলরেডি আমরা মৌজা ম্যাপের বিষয়টা নিয়ে অল্প বিস্তর ডিসকাশনও করেছিলাম যে মৌজা ম্যাপে আসলে কি কি বিষয়গুলো থাকে, মৌজা ম্যাপের লাইন ফিচার গুলো থাকে, ডাক নাম্বার গুলো থাকে, তারপর মৌজার বাউন্ডারি থাকে, হ্যাঁ মৌজার আশপাশের এলাকা, এবং এর সাথে মৌজার মধ্যে কিন্তু এর যে রোড বা যেগুলোকে বলি আমরা হালট বা রাস্তা, এগুলোও কিন্তু মৌজাতে আইডেন্টিফাই করা থাকে, বা সেটা সিএস হোক, আরএস হোক বা সিটি জরিপ। এই মৌজা ম্যাপটাকেই কিন্তু আমরা ডিজিটাইজেশন করি বেসিক, বা যেটা আমরা বেজ বেজ ম্যাপ প্রিপারেশনের ক্ষেত্রে এই মৌজা ম্যাপটা কিন্তু আমাদের বেজ ডাটা হিসেবে কাজ করে। তারপরে আমরা এখন কিভাবে এই মৌজা ম্যাপ ডিজিটাইজ করার পূর্বে কিভাবে আমরা আসলে একটা শেপ ফাইল ক্রিয়েট করব। আমরা অলরেডি ক্যাটালগ থেকে আমরা যে ফোল্ডারে কাজ করব অলরেডি একটা স্পেসিফিক ফোল্ডার ক্রিয়েট করতে হবে যে ফোল্ডারে আমরা কাজ করব। আমি ডিজিটাইজেশন বলে একটা ফোল্ডার দিয়েছি, আমরা সবাই ওই ডিজিটাইজেশন ফোল্ডারেই কাজ করার চেষ্টা করব। পরবর্তীতে সবাই যার যার সুবিধা মতন আলাদা ফোল্ডার বা নিউ ফোল্ডার ক্রিয়েট করেও কিন্তু কাজ করতে পারবে, এটাতে কোনো প্রবলেম হবে না। আর প্রবলেম হলে আমরা অবশ্যই এই সলিউশনের জন্য আসি। সেখানে ডিজিটাইজেশন ফোল্ডারে গিয়ে রাইট ক্লিক করলেই একটা নিউ এরকম একটা পপ আপ ইনফরমেশন আসবে, সেখান থেকে আমরা নিউতে যাব। নিউতে গিয়ে আমরা নিউ শেপ ফাইলে ক্লিক করলে আপনাকে এই ধরনের নেক্সট আরেকটা পপ আপ ইনফরমেশন বক্স দিবে যে নিউ শেপ ফাইল, সেটা আপনি পয়েন্ট ফিচার নেবেন না লাইন ফিচার নেবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখানে যদি আমরা ক্লিক করব, যখন আমরা এটা তৈরি করব তখন ক্লিক করলেই পয়েন্ট ফিচার লাইন ফিচার হিসেবেই বিভিন্ন দেখাবে। তা আমি নিউ ফিচ শেপ ফাইলে একটা নাম দিব, যদি এটা পয়েন্ট হয় সে পয়েন্ট ফিচারে একটা নাম দিতে পারি, ইলেকট্রিক পোল পয়েন্ট ইলেকট্রিক পোল, তারপর হচ্ছে হলো বিভিন্ন লোকেশনের ফিচার গুলো আসলে আমরা পয়েন্টেই আইডেন্টিফাই করি। তারপরে যদি আমি এই লাইন গুলো অর্থাৎ ডিজিটাইজ করব, সেখানে ক্ষেত্রে হচ্ছে আমি এখান থেকে অর্থাৎ ফিচার টাইপে গিয়ে এই অ্যারোতে ক্লিক করলেই একটা লাইন ক্রিয়েট হবে। আমরা নেক্সট স্লাইডে দেখবো এই যে আমি লাইন ফিচার ক্রিয়েট করেছি, এখান থেকে কিন্তু সেই পলি লাইনটা অলরেডি চলে আসছে। তারপরে হচ্ছে এই মানে যখন আমি ফিচার গুলো ক্রিয়েট করে ফেলবো আমাকে কিন্তু জিআইএস এর আরেকটা যে বেসিক জায়গা সেটা হচ্ছে একটা প্রজেকশন সিস্টেম দিতে হয়, অর্থাৎ আমি কোন প্রজেকশন সিস্টেমে কাজ করব। কারণ প্রজেকশন সিস্টেম ছাড়া আপনি জিআইএস কিন্তু কিছুই বুঝবে না যে সে আসলে কি কাজ করছে। আমাদের দুইটা প্রজেকশন সিস্টেম, এই প্রজেকশন সিস্টেমের ক্লাসটা কিন্তু আমরা নেক্সট ক্লাসে করব, মানে নেক্সট সেশনটা থাকবে হচ্ছে পুরো প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমের উপর। এই প্রজেক্টের সিস্টেমটা যদি আমি না বুঝি ক্লিয়ারলি তাহলে কিন্তু আমি এই জিআইএস এর অনেক কিছুই বুঝবো না। সুতরাং নেক্সট সেশনটা হবে খুবই ইম্পর্টেন্ট ক্লাস। এই প্রজেকশন সিস্টেমটা খুবই ক্রিটিক্যাল এবং এটা কিন্তু বোঝা কিন্তু খুব সহজও না। আমরা স্টিল নাও এখন পর্যন্ত এই প্রজেকশন সিস্টেম নিয়ে কাজ করতে গেলে আমাদের ঘাম ছুটে যায়, ঠিক আছে? সুতরাং আমাদের যতটুকু আসলে কাজের জন্য আমরা ততটুকুই আপাতত শিখবো, তারপরে হচ্ছে কাজ করতে করতেই দেখা যাচ্ছে যে আমরা এর আরো ডেপথে যেতে পারবো। তবে আমরা যেসব বেসিক প্রজেকশন সিস্টেম নিয়ে কাজ করি আমরা আপাতত সেটা নিয়ে কাজ করব।
আমরা এখান থেকে সিলেক্ট করে দেব জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমে যাব, এখান থেকে আমরা এশিয়াতে ক্লিক করব, যেহেতু আমরা এশিয়া জোনে আছি। এশিয়া জোনের থেকে আমরা ওইখান থেকে ভিতরে ক্লিক করলে এভারেস্ট বাংলাদেশ পাবো, সেই এভারেস্ট বাংলাদেশকে সিলেক্ট করেই আমরা ওকে করে দিব। অর্থাৎ আমি আমার মৌজা ম্যাপটাকে অর্থাৎ এই গ্লোবালি একটা পজিশনে সেট করে দিলাম। এই পজিশন থেকেই কিন্তু এই পজিশনটাকে যতক্ষণ না আমি সেট করব ততক্ষণ পর্যন্ত সে এরর আপনাকে অনেক ধরনের ইনফরমেশন দিতে থাকবে যে তোমার এটা কোঅর্ডিনেট গুলো সিস্টেমটা আমরা বুঝতে পারতেছি না, তুমি কি কাজ করতে চাচ্ছ, বা এরকম অনেক ধরনের এরর ইনফরমেশন আসবে। এগুলো আর যখনই আমরা পজিশন সিস্টেমটাকে সেট করে দিব সেই ইনফরমেশন গুলো আর দিবে না। এরপরে আমরা যাব এডিটর টুল বার। আমরা ক্যাডে কাজ করতে গেলেও আমাদের এই বিভিন্ন ধরনের এডিট বাটন আসে, আমরা অলরেডি এডিটর বাটনের কাজও কিন্তু প্রিভিয়াস সেশনে সামান্য একটু কাজ করেছিলাম যে হাউ টু স্টার্ট এডিটিং। এডিটর বাটনে আমাদের আজকে এটার উপরেই কাজ হবে। এই এডিটর বাটনটা যখন ক্লিক করব সেখানে ক্লিক করার এটা হচ্ছে একটা মেনু বার, এডিটরের মেনু বার, তখন সে চাবে যে স্টার্ট এডিটিং। স্টার্ট এডিটিং দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার জিএস এর কাজ শুরু হয়ে যাবে। এখন এখানে বিভিন্ন ধরনের সিম্বোলজি দিয়েই আসলে বলে দেওয়া আছে যে কিভাবে আমি যে ড্র করব লাইন, সেই লাইন ড্র করার জন্য আমার স্কেচিং টুলসে ক্লিক করতে হবে। তারপরে হচ্ছে হলো আমি এই স্কেচিং বা যখন ডিজিটাইজ করব এখানে প্রচুর ভার্টেক্স তৈরি হবে, সেই ভার্টেক্স গুলোকেও আমি এডিট করতে পারবো এই এডিট ভার্টেক্স দিয়ে। তারপরে হচ্ছে হলো আমার পলিগন হলে সেই পলিগন গুলাকে মাঝে মাঝে আমাকে আলাদা করতে হয় বা পলিগনটাকে এডিট করতে হয়, তখন এটাকে আমি কাট করে নিতে পারবো, তারপর রোটেট করতে পারবো। আর এখান থেকে হচ্ছে আমাকে যেহেতু শেপ ফাইল ক্রিয়েট করতে হবে বা ফিচার তৈরি করতে হবে, তা আমাকে ক্রিয়েট ফিচার করেই আসলে আমার এডিট এই ডিজিটাইজেশনটা শুরু করতে হবে। তা আমি নেক্সট, এটা জাস্ট আমার বেসিক শেয়ারিং, আমরা যখন কাজ শুরু করব আমরা আরো ডেপথে এই বিষয়ে এই বাটন গুলো সম্বন্ধে জানতে পারবো। এর পাশেই কিন্তু দেওয়া আছে যে এডিটিং এডিটর, আপনি স্টার্ট এডিটিং করে দিলেই এরপরে চলে আসবে কি স্টপ এডিটিং, অর্থাৎ কাজ শেষ করে আমি সেভ সেভ দিয়ে দিব, সেভ দিলে সেভ দেওয়া হয়ে গেলে স্টপ করে দিলে ও কাজ বন্ধ করে দিবে। অর্থাৎ আমাকে কিন্তু প্রতিনিয়ত সেভ করতে হবে, এটা একটা সবসময় মাথায় রাখতে হবে যে কাজ করার ফাঁকে ফাঁকে কিছুক্ষণ পর পরে আমি সেভ এডিট দিব। আর এডিটর টুলবারের হচ্ছে এর কিছু সিলেকশন বাটন আছে। আমরা যারা আপনারা সবাই ক্যাডে খুবই পারদর্শী, ক্যাডে আসলে ক্যাডের বিষয়ে আপনারা সবাই বস, সুতরাং ক্যাডের অনেক জিনিসই এই জিআইএস এর সাথে খুবই রিলেটেড এবং আপনারা অনেক কিছুই মিল পাবেন। সুতরাং এই বিষয়গুলোতে আমরা অত ডিটেলসে যাব না, কারণ এগুলা অনেক কিছুই ক্যাডের সাথে রিলেটেড। সুতরাং আমরা প্র্যাকটিস সেশনে আসলে চলে যাব। দেখা যাচ্ছে যে এখানে কিছু সিলেক্ট, আমি কোনো ফিচার সিলেক্ট করতে চাই, সে সিলেক্ট করতে চাইলে আমার কোন বাটনটা ক্লিক করব। অলরেডি আমরা গত প্রিভিয়াস ক্লাসেও দেখেছি যে কিভাবে আমরা কোনো একটা ফিচার ক্লিক সিলেক্ট করে বা কোনো একটা অনেকগুলো একসাথে কিভাবে সিলেক্ট করব, সেই অপশনটা অলরেডি আমরা প্রিভিয়াস ক্লাসে দেখে আসছি। আমাদের এই এডিটর টুলবারে বা একটা বিষয় হচ্ছে যে ইনফরমেশন, এখানে এই যখনই আমি একটা ফিচার ক্রিয়েট করব, হয় সেটা পয়েন্ট বা লাইন অথবা পলিগন, এই ক্রিয়েট করার সাথে সাথেই কিন্তু সে বাই ডিফল্ট আপনাকে অলরেডি একটা টেবিল তৈরি করে দিবে। সেই টেবিলের মধ্যে আপনি কোন ধরনের ইনফরমেশন দিতে চান, কারণ আমি অ্যাড কলাম বা অ্যাড অ্যাড কলাম করতে পারবো, অ্যাড কলাম করার সাথে সাথে আমি অলরেডি সেখানে ইনফরমেশন অ্যাড করতে পারবো। আমি এই টেবিলটা আগেও ক্রিয়েট করে নিতে পারি অথবা পরবর্তীতেও আমি অ্যাড করতে পারি। সুতরাং এই টেবিল ক্রিয়েট করা আজকে সেশনে কিন্তু সেই অপশনটা আছে যে কিভাবে আমরা ইনফরমেশন ক্রিয়েট করব বা অ্যাড করব টেবিলে। সেই ক্লাসেও আমরা মানে সেই সেশনটাতেও আমরা দেখবো যে কিভাবে অ্যাড করতে পারি ইনফরমেশন, সেভ
করতে হবে সব সময় কোনোভাবেই যাতে মিস না হয়, কারণ সেভিং না করলে আপনি যে কাজটা এতক্ষণ 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ধরে করবেন, দেখা যাচ্ছে হঠাৎ করে কোনোভাবে ডিসকানেক্ট হয়ে গেল, তখন পুরো কাজটাই আসলে এসে চলে যাবে। আমরা আজকে আরেকটা কাজ করব সেইভাবে, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট টেবিলে আমি কিভাবে ইনফরমেশন গুলো অ্যাড করব, সেটা আজকে আমাদের সেশনের মধ্যেই বা প্র্যাকটিস সেশনের মধ্যে থাকবে। সেটার একটা ইনস্ট্রাকশন, ডিটেইল ইনস্ট্রাকশন দেওয়া আছে। সুতরাং এই ইনস্ট্রাকশনটা যেহেতু কাজ করবেন, ইনস্ট্রাকশনটা আপনাদের হেল্প করবে, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি তো অবশ্যই আমি দেখাবো, আর দেখানোর পরেও দেখা যাচ্ছে অনেক সময় আমরা অনেক কিছু মিস করে যাই, সেই জন্য ইনস্ট্রাকশনটা দেওয়া আছে। সেই ইনস্ট্রাকশন ওয়েতে যে এখানে যখনই আমরা একটা ফিচার ক্রিয়েট করব, অলরেডি এরকম তিনটা ফাইল, একটা FID, শেপ, একটা ID, এরকম বাই ডিফল্ট তিনটা কলাম তৈরি হবে। সেখান থেকে আমরা চলে যাব স্টার্ট এডিটিং, দেওয়ার সাথে সাথেই ও কাজ শুরু করবে। সেখানে সেখান থেকে আমরা দেখবো যে অ্যাড টেবিল, আচ্ছা অ্যাড ফিল্ড, ওইখানে গেলে একটা অপশন থাকবে যে অ্যাড ফিল্ড, অর্থাৎ আমি আরো ফিল্ড অ্যাড করতে, এখানে আপনি কয়েক মানে অনেক হাজার হাজার ফিল্ড যদি অ্যাড করতে চান সেটা করতে পারবেন। সুতরাং এর কোনো লিমিট নেই যে আপনি কতগুলো ফিল্ড, আসলে এখানে 1 কোটি ফিল্ড যদি অ্যাড করতে চান সেটাও আপনি করতে পারবেন। তার মধ্যে কিছু ইয়ে থাকে যে আমি সেটা, আপনি কোন স্ক্রিন দেখাচ্ছেন কি? সরি 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 সরি, আচ্ছা আচ্ছা, আমি আমি ইয়েটা দিই, আপনি ফুল শেয়ার। এখন আসছে আবার প্রথমে চলে যান, এই যে ইনস্ট্রাকশন, এটা এটা কিন্তু আমি দিয়েও দিছি আপনাদেরকে, ইনস্ট্রাকশনটা দেওয়া আছে। আমার মনে হয় আপনি একবারে এই সফটওয়্যারটা খুলেই একবারে দেখাই দিন তাহলে। আচ্ছা আচ্ছা, জাস্ট আমি একটু জাস্ট তারপর গো থ্রু করে যাই, কারণ যখন আমরা কাজ করব তখন আসলে এই বিষয়টা মাথায় থাকবে যে হ্যাঁ এই জিনিসগুলো করা যায়। তা আমার অ্যাড ফিল করা হয়ে গেলে সেখানে আমি সেগুলো সংখ্যা হবে না টেক্সট আকারে হবে সেই অনুসারেই কিন্তু আমি আমার টাইপ গুলো সিলেক্ট করে দেবো। যদি আমার নাম্বারিং হয় সেক্ষেত্রে শর্ট ইন্টিজার বা লং ইন্টিজার, শর্ট ইন্টিজার থাকলে আমি হয়তো 2 ডেসিমাল পর্যন্ত যেতে পারবো, লং ইন্টিজার থাকলে সেটা আমি কয়েক মানে কয়েক ঘর মানে কয়েক হাজার সংখ্যা পর্যন্ত যেতে পারবো। তারপরে হচ্ছে যাওয়ার পরে আমি এই নাম্বার যখন আমি প্লট নাম্বার গুলো দিবো বা অ্যাড করবো, এটা আমি নিজেই আমি হয়তো বসাতেও পারবো সরাসরি, অথবা আমি কোনো ফাংশন ক্রিয়েট করেও সেট করতে পারবো। তারপরে আরেকটা হচ্ছে যে শর্টেজ দেওয়ার আরেকটা এক্সাম্পল দেওয়া যে আমি কিভাবে আসলে ডাটা গুলোকে অ্যাড করব। আমি এটা এক্সাম্পল হিসেবে দিয়েছি, এটার উপরে আমরা কাজ করব যে আমি ডাটা ক্ষেত্রে নেম, তারপরে এরিয়া, লেন্থ, অথবা এই এই কতগুলো ফিল্ড আমরা ক্রিয়েট করব, সেখানে ক্ষেত্রে আমরা এই ডাটা গুলোকে অ্যাড করব, এই প্র্যাকটিসটা আমরা আজকে করব। তারপরে হচ্ছে সেখান থেকে আমরা অর্থাৎ যখনই আমার এই এরিয়া বা তৈরি হয়ে যাবে পলিগন, সেখান থেকে আমি ক্যালকুলেট করতে পারবো, অর্থাৎ আমার এতটুকু এই যে পলিগনটা ক্রিয়েট করব সেটা আমার এরিয়া কতটুকু, সেটা কিন্তু আমি পুরো সবগুলোর জন্যই একটা ক্যালকুলেট জিওমেট্রি বলে অপশন আছে, দিলে সে অটোমেটিকলি যতগুলো সে পলিগন পাবে সবগুলোর এরিয়া সে ক্যালকুলেট করে দিবে। আর সেটার ক্ষেত্রে আমরা ইউনিটটা কি হবে, সেই ইউনিটটা আমরা যে কোনো ইয়েতে সিলেক্ট, সেটা ফিটে হতে পারে, মিটারে হতে পারে, একরে হতে পারে, হেক্টরেও হতে পারে, তাদের এই ক্যালকুলেট জিওমেট্রিতে সেই অপশনটা আছে, আমরা সেটাও দেখব। ওকে থ্যাংক ইউ, এই হচ্ছে আমার আজকের লেকচারের অর্থাৎ থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল সেশনের লেকচার। আমরা নেক্সট একটা প্র্যাকটিক্যাল ইয়েতে চলে যাব, আমি সেটা অলরেডি ওপেন করা আছে, আমরা মনে হয় যে সবাই আর্ক ম্যাপটা ওপেন করে ফেলি। তো এইভাবে একটা মোজা ম্যাপ আসবে, ধরেন আমি সাপোজ এই মোজা ম্যাপ এটাকেও রিমুভ করি, রিমুভ, ওকে, তো মোজা ম্যাপ আসলে সেই মোজা ম্যাপটাকে আমি ক্যাটালগ থেকে এইভাবে ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দিব ফার্স্টে। হ্যাঁ, এখানে যা আছে আসুক, অসুবিধা নেই, ওকে করে এখানে আপনারা ওকে করে দেবেন, ওকে।
আবার আমি যে যে ডিজিটাইজেশন ফোল্ডার এই ফোল্ডারে যে নাম থাকতে হবে তা না, আমি এটাকে আবার রিনেমও করতে পারি। আমি যদি এখানে দেই কারো নাম দিয়ে ধরেন মাকসুদ আন্ডারস্কোর ডিজিটাইজেশন না মৌজা MAUZA মৌজা ডিজিটাইজেশন লাস্টে একটা ডেটও দিতে পারি, ঠিক আছে। আচ্ছা এখানে যেহেতু সিলেক্ট ইয়া করা আছে এটা এই জন্য নেয় নাই, আবার দিই আবার রিনেম করি, রিনেম করে মাকসুদ আন্ডারস্কোর মৌজা আন্ডারস্কোর ডিজিটাইজেশন ওকে। তো রিনেম করা যায়। আচ্ছা ফোল্ডার ফোল্ডার কানেক্ট, আচ্ছা এটা আচ্ছা নিউ ফোল্ডার, আচ্ছা আমি একটা নিউ ফোল্ডারই করি। নিউ ফোল্ডার কিভাবে করছি দেখতে পারছেন? মানে আমরা তো মানে অনেক ধরনের প্রসেসে গেছি, হ্যাঁ আমরা এরকম দেখা যাচ্ছে বিভিন্ন প্রসেসে আসলে কাজগুলো করতে পারি, সুতরাং আমি যে প্রসেসে কাজ করতেছি সেটাতে যেতে পারেন, অথবা আপনারাও আস্তে আস্তে আরো কিছু অ্যাডভান্স প্রসেস হয়তো শিখে যাবেন, বা যখন আপনারা একসাথে কাজ করবেন দেখা যাচ্ছে যে বিভিন্ন ওয়ে চলে আসবে আর কি। তা আমার হচ্ছিল যে আপনারা জানুন মানে আগে শিখেন আর কি, মেনলি একটা প্রসেসে শিখে তারপরে আমরা বিভিন্ন প্রসেসে যেতে পারবেন। তা আমি ফার্স্টে একটা নিউ ফোল্ডারে আসলে ক্রিয়েট করে ফেলি, নিউ ফোল্ডার নেম যার যার নামে বা কম যে যেটা মজা নিয়েছেন সেই নাম নিয়ে আসলে একটা নাম ক্রিয়েট করে ফেলেন, মজা ডিজি ওকে। এই আমি এখানে ক্রিয়েট করে ফেললাম না, ইচ্ছা করলে আমি আমার ইমেজটাকেও এটার মধ্যে নিয়ে নিতে পারি ওকে, যে আমি আমার ফোল্ডারের মধ্যে নিয়ে নিলাম। এই যে এখন আমি শেপ ফাইল আগে তৈরি করব, তাহলে এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে নিউ নিউতে গিয়ে শেপ ফাইল, শেপ ফাইলে গিয়ে প্রথমে আমরা যেহেতু পয়েন্ট তাহলে আমরা একটা দাগ আন্ডারস্কোর নাম্বার দিয়ে একটা পয়েন্ট ফিচার ক্রিয়েট করলাম, পয়েন্টে ওকে। আমরা যে কোঅর্ডিনেট সিস্টেম সেই কোঅর্ডিনেট সিস্টেমে এটা আমরা এখনো দিতে পারি অথবা এটা পরেও দিতে পারি, কিন্তু ফার্স্টে যেহেতু আপনারা শিখতেছেন এটা আগেই দিয়ে নেওয়া ভালো। সেটা হচ্ছে এডিটে যাব, এডিটে গিয়ে ওই যে ফেভারিটে কিভাবে করব সেটা তো আপনারা হয়তো ভিডিওতে দেখতে পারবেন। আমরা যাব জিওগ্রাফিক, জিওগ্রাফিকে গিয়ে এশিয়াতে যাব। এখানে দুইটা কোঅর্ডিনেট সিস্টেম পাবেন, প্রজেক্টেড একটা হচ্ছে জিওগ্রাফিক একটা হচ্ছে প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেম। আমরা চলে যাব হচ্ছে জিওগ্রাফিক, জিওগ্রাফিকে আমরা যাব এশিয়াতে। এশিয়াতে গেলে আমরা এখানে দেখতে পাবো এভারেস্ট বাংলাদেশ, মনে করবেন যে এভারেস্ট এভারেস্ট পর্বতমালা সাথে হচ্ছে বাংলাদেশ, তাহলে এটা ক্লিক করে জাস্ট ওকে করে দেব। আর যদি কেউ আমরা এটা ফেভারিটে রাখতে চাই তাহলে এই যে ডান পাশে স্টার দেওয়া অ্যাড টু ফেভারিট এখানে ক্লিক করলেই ও এই ফেভারিটে অ্যাড হয়ে যাবে, মানে তখন আপনাকে বারবার এই এই জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমে এশিয়াতে এটা চাওয়া লাগবে। আমি ওকে করে দিলাম, ওকে করে দিয়ে আমার এই শেপ ফাইলটাকে আমি আমার কোঅর্ডিনেট সিস্টেমে নিয়ে আসলাম। এটা হচ্ছে হলো একটা ওয়েতে গেল, তার মানে আপনি যখনই ফোল্ডারে এই দাগ নাম্বারটা অ্যাড করে ফেলবেন এটা টেবিল অফ কন্টেন্টও অ্যাড হয়ে যাবে। আমি মনে করলাম যে না আমি এটা পরে অ্যাড করবো, আমি রিমুভ করে দিলাম, রিমুভ করে দিয়ে আবার মনে করলাম যে না ভাই আবার আনি, আমি আবার ড্র্যাগ করে নিয়ে আসলাম ওকে। সুতরাং আপনারা রিমুভ ড্র্যাগ এটা সবসময় করতে পারবেন, এটার জন্য এখন আর কোনো সমস্যা নেই। এখন যেহেতু আমার পয়েন্ট ফিচার হলো, এবার আমি করি লাইন ফিচার। আমি আবার সেই নিউতে রাইট ক্লিক করে এগেইন ওই মোজার ওই ফোল্ডারে রাইট ক্লিক করে নিউ নিউ থেকে শেপ ফাইল, শেপ ফাইল থেকে আমি দিব হচ্ছে হলো প্রথমে হচ্ছে হলো প্লট লাইন বা মৌজা লাইনই দিই, MAUZA_LINE মৌজা লাইন। তাহলে এটা এখানে কি করতে হবে, পয়েন্টের জায়গায় আমার পলিলাইন সিলেক্ট করে দিতে হবে। আবার সেই এডিটে যাব,
এডিটে গিয়ে আমি যেহেতু ফেভারিটে অ্যাড করা ছিল সুতরাং আপনাকে আর বার জিওগ্রাফিকে ওইটাতে যেতে হবে না এভারেজ বাংলাদেশ ক্লিক দেন ওকে দেন ওকে ওকে আমার এখানে আবার চলে আসছে আমি মনে করলাম যে না আমি এটা রাখবো না আমি রিমুভ করি আবার আমি ইচ্ছা করলে এখান থেকে আবার ড্র্যাগ করে আবার এভাবে নিয়ে আসতে পারি আবার রিমুভ করতে পারি এখন আমি ইমেজটাকে নিয়ে আসি যেটা করব সেটাকে আমি ইমেজ করে ওকে করে দিলাম আমি এটাকে বারবার এটা দেখতে চাই না আমি এটাকে ইয়া করে দিলাম ক্লিক করে দিলাম যে আমাকে বিষয় তুমি আর এই সেশনে এটা আর মনে করাই দিও না ওকে তখন আমি এটা ওকে করে দিলাম এটা ক্লিক করে তো আর আপনাকে ডিস্টার্ব করবে না এখন আমি আবার মৌজা যেহেতু ডাক নাম্বার পরে কাজ করব আমি আগে যেহেতু লাইনে কাজ করব আমি আগে মৌজার লাইনটাকে এখানে নিয়ে গেলাম টেবিল অফ কন্টেন্টে নিয়ে গিয়ে এখন আমি কি করব এখন আমি ডিজিটাইজ করব ডিজিটাইজ করতে হলে আমাকে কি করতে হবে প্রসিডিউর গুলো এডিটরে যেতে হবে এডিটরে গিয়ে স্টার্ট এডিটিং এ যেতে হবে স্ট্র্যাটেজি এখানে যা আছে ডোন্ট শো মি এরর আন্ডারলাইন দিস এরর কন্টিনিউ আমি এটাকে ইয়া করে দিলে কন্টিনিউ স্টপ এডিটিং হয়ে যাবে সুতরাং এখন আমি হচ্ছে ডিজিটাইজ করব সুতরাং আমি আমার ভিউতে যতটুকু আসলে কাজ করার সুবিধাতে মোটামুটি একটা রেঞ্জে এনে আমি ডিজিটাইজ করা শুরু করি এই যে লাইন এখন এই লাইন তখন ড্র করতে হবে ড্র করতে হলে আমাকে কি করতে হবে এখন এখান থেকে আমার ক্রিয়েট ফিচার আমি এই এডিটর টুল বাটনটা কিন্তু আমাদের এই কাজের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যদি এটা চলে যায় তাহলে আমরা কোথা থেকে পাবো আমরা আচ্ছা স্ট্যান্ডার্ডে এই ইয়েতে ক্লিক করলে এডিটর চলে যাবে আবার এখানে যদি না থাকে তাহলে আমি এখানে অ্যাড ক্লিক করে আবার সেই ইয়েতে চলে গিয়ে এডিটরটাকে আবার নিয়ে আসতে পারবো এখন আমি ক্রিয়েট ফিচার করি এডিটর এখন যেহেতু এই যে মোজা লাইনটা আমার টেবিল অফ কন্টেন্টে আছে শুধুমাত্র এই জন্য মোজা লাইনটাই শুধু দেখাচ্ছে যদি আমার এখানে পয়েন্ট ফিচারটা থাকতো তাহলে কিন্তু আমাকে এই পয়েন্ট ফিচারটাও দেখাতো যেহেতু এখানে আর কিছু নাই শুধু মোজা লাইনটাই দেখাচ্ছে আমি যদি আবার পয়েন্ট ফিচার এই টেবিল অফ কন্টেন্টে অ্যাড করি তাহলে ও এই লাইনের সাথে সাথে পয়েন্ট ফিচারটাও দেখাবে আমি এখানে জাস্ট ক্লিক করি ক্লিক করলেই দেখা যাবে যে আমার এটা এই যে নিচের দিকে কনস্ট্রাকশন টুল রেক্টেঙ্গেল সার্কেল বিভিন্ন আছে আমার যেহেতু এটা লাইন ড্র করবো আমি এই লাইনেই অলরেডি এটা ক্লিক করা আছে তাহলে আমি একটু বাড়তি রেখেই ডিজিটাইজ করি আমি একটু জুম করি আর ওই যে অনেক সময় যে আমাদের একটু প্যান করতে প্যান করে আমরা যদি কিবোর্ডে সি চেপে রাখি আর ড্র্যাগ করি তাহলে এটা অটোমেটিকলি প্যান হতে থাকবে আর দেখা যাচ্ছে আমি একটা লাইন এক্সট্রা দিলে আমি কন্ট্রোল জেড দিলে অলরেডি সে আর মানে ওইটাকে মুছে ফেলবে তো আমি আর একটু জুম করি জুম করে আমি এখানে একটা প্রথমে এখানে একটা ভার্টেক্স দেই এখানে একটু ভার্টেক্স দেই এখানে একটু ভার্টেক্স দেই এখানে একটা ভার্টেক্স দেই হ্যাঁ এরকম আস্তে আস্তে প্রথমে একটু আস্তে আস্তে আমরা কাজ করব ঠিক আছে তারপর যখন একটু এক্সপার্টাইজ হয়ে যাব তখন আমরা আসলে জাম্প করতে পারবো এরকম করে একটা লাইন আমি ড্র করে ফেললাম ড্র করে ফেলার পরে আমি সেভ এডিটস এডিটস দেওয়ার পরেই দেখা যাচ্ছে যে আমি অ্যাট্রিবিউট টেবিলে গিয়ে দেখি কি অবস্থা অ্যাট্রিবিউট টেবিলে যাওয়ার পরে দেখা যাবে যে এখানে একটা অলরেডি ফাইল ক্রিয়েট হয়ে গেছে তার মানে আমার কাজ ওকে তারপরে দেন আমি আবার শুরু করি এখান থেকে একটু বাড়তি নিয়ে একটা ভার্টেক্স একটা ভার্টেক্স একটা ভার্টেক্স এরকম করে অথবা এট দ্য ফার্স্ট আমরা কি করব প্রথমে পুরো মোজার এই টোটাল বাউন্ডারি এই টোটাল বাউন্ডারিটাকে আগে ক্লিয়ার করে ফেলবো মানে এটাকে আমি আগে কমপ্লিট করব দেন এরকম করে যখন আমার বাউন্ডারি ক্রিয়েট ক্লিয়ার হয়ে যাবে আমি ভিতরে এই যে বড় বড় প্লট মানে রোড এই যে রোড নেটওয়ার্ক অনেকগুলোতে দেখা যাবে রোড নেটওয়ার্ক থাকবে আমি এই রোড নেটওয়ার্ক এরপরে ড্র করব এই রোড নেটওয়ার্ক ড্র হয়ে যাওয়ার পরে সাপোজ এরপরে আমরা এই বাউন্ডারি ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আমি এইভাবে রোড নেটওয়ার্ক গুলো ড্র করব অর্থাৎ সেকেন্ড স্টেজের কাজ হচ্ছে আমার রোড নেটওয়ার্ক গুলো ড্র করা এই রোড গুলো বড় বড় ঠিক আছে এটা হয়ে যাওয়ার পরে এরপরে আমি করব কি আমি আস্তে আস্তে এই যে প্লট বাউন্ডারি গুলোর বড় বড় যে লাইনগুলো ঠিক আছে এই বড় লাইনগুলোকে আমি আগে ডিজিটাইজ করার চেষ্টা করব এই বড় লাইন যেগুলো আমার স্ট্রেট লাইনগুলো আছে
সেগুলোকে আগে ডিজিটাইজ করে যাওয়ার চেষ্টা করব। এরকম ডিজিটাইজ করা হয়ে গেলে দেখা যাচ্ছে এরকম মাঝের মাঝের ছোট ছোট প্লট গুলো তখন এই যে বাকি থাকবে, যে এরকম করে করে আমি হয়তো ড্র করে গেলাম, তখন আমি জাস্ট এই মাঝের লাইন গুলো প্লট গুলোকে এভাবে কাজ করে যাব। অর্থাৎ আমার এরকম একটা মোজা ম্যাপ ডিজিটাইজ করতে কমসে কম হয়তো এক দেড় ঘন্টা লাগবে আর কি, আর পুরোপুরি করতে দুই আড়াই ঘন্টার মতন, প্রথম দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা, মানে ফার্স্ট কাজটাই হচ্ছে তিন ঘন্টার মতন টোটাল সময় লাগবে। আর মোজার সাইজটা মানে মোজার ডায়াগ নাম্বার বা অনেক বড় হলে আসলে ওইটা সময় লাগবে। তা আমরা চেষ্টা করব যে সম্পূর্ণ আসলে যদি করতে না পারি অন্তত আমার ফোকাস এরিয়াটুকু যাতে আমি করি, আর পারলে পুরোটাই করার চেষ্টা করব আর কি। এটা হচ্ছে ফার্স্ট, যেহেতু কাজ পারলে সময় পুরোটাই করার চেষ্টা করব। তো দেন এটা এটা আমার হয়ে গেল, ওকে আমি সেভ এডিটস দিলাম। তারপরে আমি আবার এগেইন আমি কি আনব, পয়েন্ট মানে দাগ নাম্বার দিব। দাগ নাম্বারের জন্য আমি আবার টেবিল অফ কন্টেন্টে আমার দাগ নাম্বারের শেপ ফাইলটা নিয়ে আসলাম। নিয়ে এসে এখন আমি আবার সেই আগের মতনই প্রসেস করব, এই এডিটর দিয়ে সেভ এডিটস, স্টপ এডিটিং, এডিটিং দিলে আবার স্টার্ট এডিটিং। এখন এই যে দেখেন আমরা মোজা আছে পয়েন্ট ফিচার মোজা লাইন এটা চলে আসছে। তা আবার সেম প্রসেস আমি শুরু করব যে স্টার্ট, অর্থাৎ দাগ নাম্বার কিন্তু লেফট টপ মোস্ট কর্নার থেকে শুরু হয়, অর্থাৎ এটা হচ্ছে লেফট টপ মোস্ট কর্নার, এটার না এই যে 33-51 এটা হচ্ছে লেফট টপ মোস্ট কর্নার, অর্থাৎ 31 এই যে 3351, তারপর হচ্ছিল 3352 দাগ নাম্বার। আমি এখানে ক্লিক করি, একটু বাইরে ক্লিক করে 51-52, তারপর হচ্ছিল দেখা যাবে যে 53-54 55, অর্থাৎ আমি সিরিয়াল মেনটেন করে, অর্থাৎ এভাবে কিন্তু আস্তে 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 অনেক সময় ওই দাগটা ছোট হওয়ার কারণে দেখা যাবে যে 65 আর বাকি 33 নাই, কিন্তু বুঝে নিতে হবে যেহেতু ওটা দাগ বা ছোট দাগ নাম্বার ওটা আটতেছে না, কিন্তু ওই সিরিয়ালটাই বুঝাইছে। এরকম করতে গিয়ে আপনার অনেক ধরনের প্রবলেম পাবেন যে শুধুমাত্র 65 লেখা কিন্তু বাকি অংশ নাই, তাহলে এটা শুধু 65 এটা কিন্তু তা না, এটা হচ্ছে হলো 3365 নাম্বার দাগ। ওই মোজা ওই দাগের মধ্যে ওই লেখাটা আটে না দেখে ওরা সংক্ষেপ করে দেয়। আবার অনেক সময় দেখবেন সিরিয়াল ব্রেক করতে করতে অনেক সময় অনেক দাগ নাই, সেই দাগটা ছুটে গেছে। নিচে আমরা কিছু ইনফরমেশন, অর্থাৎ একটা মোজা ইয়া করার আগে ইনফরমেশনটা অবশ্যই একটু দেখে নিব যে ছুট দাগ এখানে কোথায়, মানে ওই দাগ কোথায় ছুটে গেছে, এখানে ছুট দাগ বলে কোনো অংশ নাই, ঠিক আছে, তার মানে হচ্ছে এখানে কোনো ডাটা বা কোনো দাগ নাম্বার ছুটে যায় নাই, তো সবগুলোই সিরিয়ালে আছে। আরেকটা আছে যে বাটা দাগ, বাটা দাগ মানে অন্য কোনো মৌজার কোনো একটা দাগ বাদ পড়ছিল, সেই দাগ নাম্বারটা এই মৌজা অন্তর্ভুক্ত হয়েছে, সেটাকে তখন তারা এটাকে বাটা দাগ বলে। এই অংশগুলো আমরা একটু স্টাডি করে নিব, এই স্টাডি করে নিয়ে আমরা ওইভাবে আসলে কাজ করব। আমার মনে হয় প্রথম মৌজা সবাই ডিজিটাইজ করলে অনেকের অনেক ধরনের কোয়ারি আসবে, অনেক ধরনের প্রবলেম আসবে, ঠিক আছে। এই প্রবলেম আসা এবং এই যে কোয়ারি এটা কিন্তু ভালো, মানে আপনারা যে শিখতেছেন আপনারা যে জানতেছেন কারো কোনো ভয় পাওয়ার কিছু নাই, যে যখনই প্রবলেমে পড়বেন ইমিডিয়েটলি হয়তো একটা মেসেজ দিয়ে রাখতেন বা একটা নোট রাখতেন, আমরা আবার হয়তো একটা সময় করে বসে ওই প্রবলেম গুলো সলভ করব। আমি অলরেডি একটা ফোল্ডার দিয়েছি ডিজিটাইজেশন, সেখানে একটা মোজা ম্যাপ দেওয়াও আছে, প্লাস হচ্ছে একটা এমএক্সডি ফাইলও দেওয়া আছে। তা আমরা ইচ্ছা করলে ওই এমএক্সডি ফাইলটাকে ওপেন করতে পারি অথবা নতুন করে নিতে পারি। তা আমি ফার্স্ট থেকেই যাই, যাওয়ার পরে ফার্স্টে তো আমরা আর্ট ম্যাপ যখন ওপেন করি তখন কিন্তু এরকম একটা স্ক্রিন পাই। সেক্ষেত্রে আমরা প্রথমেই গিয়ে করি কি অ্যাড করি, অ্যাড ডাটা, আমার কিন্তু এটা যেহেতু মানে আননোন স্পিটাল রেফারেন্স অলরেডি কিন্তু বলেই দিছে যে সে আননোন স্পিটাল রেফারেন্সে আছে, সুতরাং আমি এটা ওকে করে দিব। ওকে করে দিয়ে আমি বলেছিলাম যে আমাকে এটা প্রজেকশন সিস্টেমে সেট করতে হবে,
তাহলে আমি চলে যাই প্রপার্টিতে যাই প্রপার্টিতে গিয়ে আমি ফার্স্টে গিয়ে আসলে এটার একটু বেসিক আইডিয়া নেওয়ার চেষ্টা করি এটা টিফ ফাইল আকারে আছে তারপরে এটার মানে সবাই কি বলে আমরা মনে মাকসুদের সাথে যদি সাথে সাথে একটু প্র্যাকটিস করি সাথে সাথে যাই তাহলে কি ভালো হয় না 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 এখন জেন না এখন জেন না ঠিক আছে আপনারা একটু জাস্ট একটু আধা ঘন্টা বা 20-25 মিনিট একটু সময় নেন তারপরে কিন্তু আপনারা নিজেরাই করবেন ঠিক আছে করলে ঠিক আছে তখন কিন্তু আবার ইয়েতে থাকা যাবে মানে আমি একটু এই এক্সাম্পলটা একটু ডিটেলিং এ দিতে যাচ্ছি যাতে আপনারা একটু কেয়ারফুলি একটু জাস্ট ইয়েতে থাকেন ঠিক আছে আমরা দেখি দেখি আমরা সোর্সে আমরা যখন এই প্রপার্টিতে যাব তখন এইগুলা সোর্স বা এগুলা দেখে নিব যে দেখেন এখানে বলছে যে স্পিটাল রেফারেন্স আনডিফাইন্ড ঠিক আছে এক্স কোঅর্ডিনেট আনডিফাইন্ড সুতরাং এখানে কিন্তু এখনো কোনো ডিফাইন করা হয়নি সুতরাং যখনই আমরা এইটা অ্যাড করব অ্যাড করার সাথে সাথেই কিন্তু সে অলরেডি আননোন স্পিটাল রেফারেন্স হিসেবে একটা ইনফরমেশন দিবে আমরা জাস্ট এখান থেকে জাস্ট এগুলো চেক করা এগুলো আর কিছুই না এইগুলা কালার ওকে জাস্ট চেক করা আমরা এইটাকে এখন জিও রেফারেন্সিং এ নিয়ে যাই তার আগে হচ্ছে হলো জিও রেফারেন্সিং এ নিয়ে যাওয়ার আগে আমি ফাইলটাকে এখন ক্রিয়েট করব আমরা যাই আবার ক্যাটালগে যাই আমরা ওই যে তিনটা শেপ ফাইল ক্রিয়েট করে দিয়েছিলাম হ্যাঁ ওইখানে আছে আমরা নতুন করে আবার ক্রিয়েট করি আমি এখান থেকে যেতে পারি আমি যদি এখান থেকে যাই তাহলে আমার সেই স্পেসিফিক ফোল্ডারে যেতে হবে মোজা ডিজিটাইজেশন আচ্ছা এটা না আমার আর্কিটাইপে যাই আর্কিটাইপে গিয়ে আমি এখান থেকে যাব এই যে ডিজিটাইজেশন আমার কিন্তু লাইন পয়েন্ট পলিগন অলরেডি ক্রিয়েট করা আছে ঠিক আছে তা ঠিক আছে এটা ক্রিয়েট করা থাকুক অসুবিধা নেই আমি এখান থেকে যাব ডিজিটাইজেশন রাইট ক্লিক দেন নেক্সট নিউ নিউ টু শেপ ফাইল ওকে ক্লিক দেন নিউ শেপ ফাইল ওকে নাম পয়েন্ট অথবা ট্যাগ নাম্বার 20.06.20 পয়েন্ট ফিচার এটা আমি যেহেতু দাগ নাম্বার সুতরাং এটাকে আমি পয়েন্ট ফিচার হিসেবেই রাখবো এখানে যদি আমি ক্লিক করি তাহলে পলি লাইন পলিগন মাল্টি পয়েন্ট মাল্টি প্যাচ আমরা মাল্টি পয়েন্ট মাল্টি প্যাচ নিয়ে কাজ করব না আমরা পয়েন্ট পলি লাইন এবং পলিগন নিয়ে কাজ করব তা আমি ফার্স্টে পয়েন্ট ফিচারটা ক্রিয়েট করি যেহেতু এটা দাগ নাম্বার হিসেবে থাকবে তাই আমি নামটাও দিলাম দাগ আন্ডারস্কোর নাম্বার আমরা চেষ্টা করব যখনই কোন একটা নেমিং করব বা দুইটা এরকম শব্দ সব সময় জিআইএস এর একটা ইয়ে থাকবে যে আন্ডারস্কোর শব্দটা মানে আন্ডারস্কোর কোন একটা থেকে আরেকটা শব্দ সব সময় আন্ডারস্কোর ইউজ করার জন্য এই আন্ডারস্কোরটা না থাকলে অনেক সময় জিআইএস এর একটু প্রবলেম হয় আর কি শেপ ফাইলগুলোতে ঝামেলা করে কোন একটা ইয়েতে স্পেসিফিক করতে চাইলে আমাকে অবশ্যই এই আন্ডারস্কোরটা দেওয়ার তারপরে আমি এখন আননোড কোঅর্ডিনেট সিস্টেম আছে তো আমি এইটাকে এখন কোঅর্ডিনেট সিস্টেমে দিয়ে একটা নন কোঅর্ডিনেট সিস্টেমে যাব আমি এডিটে এখানে এডিটে ক্লিক করব আমরা আমাদের এই প্রজেকশন সিস্টেম গুলোকে ফেভারিটে রেখে দিতে পারি যখন আমি যেটাতে কাজ করব সেটা আমি ফেভারিটে রেখে দিতে পারি কিন্তু আমি এই মুহূর্তে আপনাদেরকে ফেভারিটে থেকে দিব না আমি জিওগ্রাফিকে যাই অর্থাৎ আমি ডিটেলিং এ যাই জিওগ্রাফিকে যাব জিওগ্রাফিক থেকে এখানে এশিয়াতে যাব এশিয়াতে গিয়ে আমি এভারেস্ট বাংলাদেশে যাব দেওয়ার সাথে সাথেই আমাকে এই ইনফরমেশন গুলো ও দিবে যেমন এটা জিসিএস জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম এভারেস্ট বাংলাদেশ এটার অথরিটি হচ্ছে এসটি এবং এটার ইউনিট গুলো আসলে ফিক্স করা বাই ডিফল্ট এই ইউনিট গুলো কখনোই চেঞ্জ করা যাবে না আর এটা আমরা কখনোই চেঞ্জ করার উদ্যোগ নিব না সুতরাং এটা যেভাবেই আছে ঠিক সেভাবেই থাকবে আর আমি যখনই এটাকে
আলাদা বা ফেভারিট করতে চাই, আমি অ্যাড টু ফেভারিট দিলেই ও এখানে ফেভারিটে অ্যাড হয়ে যাবে। অলরেডি এভারেজ বাংলাদেশে ফেভারিটে অ্যাড হয়ে আছে, অর্থাৎ আমাকে বারবার যদি আমাকে এরকম কাজ করতে হয়, সুতরাং আমার কাজ করার যেটাতে আমি বেশি কাজ করব এগুলোকে আমি ফেভারিটে অ্যাড করে নিব। তো আমি এভারেজ বাংলাদেশে দেওয়ার পরে ওকে ওকে করে দিলাম, অর্থাৎ সে জিওগ্রাফিক্যাল পজিশন বা জিওগ্রাফিক্যাল কোঅর্ডিনেট স্পিটাল রেফারেন্স সে পেয়ে গেল। আমি ওকে দেওয়ার সাথে সাথেই ও কিন্তু মানে ট্যাগ নাম্বারটা অলরেডি বাই ডিফল্ট আমার টেবিল অফ কন্টেন্টে চলে আসবে। আমি আরেকটু জিনিস দেখি, আমি যদি এখন ওপেন অ্যাট্রিবিউট টেবিল করি, আমি বলেছিলাম যে অ্যাট্রিবিউট টেবিলে তিনটা কিন্তু বাই ডিফল্ট কলাম বা ফিল্ড তৈরি হয়ে যায়, FID, শেপ, ID। তা আমার কিন্তু অলরেডি এগুলো বাই ডিফল্ট তৈরি করা আছে, সুতরাং এই জায়গাগুলোতে আমি অ্যাড ফিল করব, সেই অ্যাড ফিলটা আমি পরে করব বা এখন আমি করে নিতে পারি। আমি আরেকটা ফাইল ক্রিয়েট করি, তা সেখানে আমি দেখাই। এখন আমি যেহেতু পয়েন্ট ফিচার তৈরি করে ফেলছি, এখন আমি লাইন ফিচার ক্রিয়েট করব। এগেইন সেম প্রসেস, নিউ শেপ ফাইল, দেন আমি এখান থেকে ক্রিয়েট করে নিব পলিলাইন। তারপরে এডিট, এডিটে আমার যেহেতু ফেভারিটে এভারেজ বাংলাদেশ অ্যাড করা আছে, সুতরাং আমি এখান থেকে জাস্ট ক্লিক করব, ক্লিক করে ওকে করে দিব। ওকে করে দিলে আমার লাইনটাও টেবিল অফ কন্টেন্টে অ্যাড হয়ে যাবে, সাথে সাথে সেই ডিজিটাইজেশন ফোল্ডারও কিন্তু সেটা অলরেডি অ্যাড থাকবে। আমি যদি এখান থেকে মুছেও দেই, রিমুভও করে দেই, হ্যাঁ, অর্থাৎ আমি চিন্তা করলাম যে আমি নিয়ে আসবো, আমি ড্র্যাগ করে নিয়ে আসতে পারি এইভাবে। আবার মোজা লাইনটাকেও আমি সিলেক্ট করে ড্র্যাগ করে এভাবে নিয়ে আসতে পারি। আবার আমি যদি রিমুভ করে দেই, আমি যদি মনে করি অ্যাড করব দুটাকে এখান থেকে, বা আবার যেটা আছে যে অ্যাড করা, আমি যদি অ্যাড করতে চাই আমি কিন্তু এখান থেকেও অ্যাড করে নিতে পারবো। অর্থাৎ দুইটা প্রসেস, এক হচ্ছে ক্যাটালগ থেকে আমি ড্র্যাগ করে নিয়ে আসতে পারি, অথবা আমি অ্যাড ডাটা থেকে গিয়ে অ্যাড করতে পারি। তা আমরা যেহেতু কাজে ভবিষ্যতে অভ্যস্ত হয়ে যাব, চেষ্টা করব যে ক্যাটালগ থেকে এরকম ড্র্যাগ করে করে নিয়ে আসা, এটা অভ্যস্ততার আসলে বিষয় থাকে। এখন আরেকটা ক্রিয়েট করি, সেটা হচ্ছে পলিগন। সেম প্রসেস, সেম পলিগন, ওকে, এডিট, দেন এভারেজ বাংলাদেশ, ওকে ওকে। অর্থাৎ আমার কাজের জন্য এই তিনটা ফিচার আসলে ফিচার তৈরি করা দরকার, সুতরাং এটা আমার অলরেডি তৈরি হয়ে গেল। তাহলে আমি এখন ডিজিটাইজেশনে যাব। ডিজিটাইজেশনে যেতে হলে আমাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমার এখন স্টার্ট এডিটিং কিন্তু হয়নি, অর্থাৎ আমি কিন্তু এখনো কাজ শুরু করিনি। আমি যখনই এডিটরে গিয়ে স্টার্ট এডিটিং দিব, ও অলরেডি কাজ শুরু করে দিবে, অর্থাৎ আমি কাজের জন্য তৈরি হয়ে গেলাম স্টার্ট এডিটিং দেওয়ার সাথে সাথে। এখানে এটা স্পিটাল নট ম্যাচ, এটা দরকার নেই, এটা কন্টিনিউ করলে অসুবিধা নাই, এটা কন্টিনিউ করতে থাকবে। এখন আমি হচ্ছে এইগুলাকে ক্রিয়েট করব। এই যে ক্রিয়েট করার জন্য আমার কিন্তু এই এডিটর টুল বলে ক্রিয়েট ফিচার বলে একটা অপশন আছে, সেখানে আমাকে ক্রিয়েট করতে হবে। ক্লিক করলেই আমার ক্যাটালগের সাথে এরকম একটা আরেকটা পপ আপ বার আসবে, সেখানে দেখা যাবে যে আমি যেই যে পয়েন্ট গুলো বা যেই লাইন গুলো বা যে পলিগন গুলো ক্রিয়েট করতে চাই সেগুলো অলরেডি লিস্টেড। আমি করব কি, যেহেতু আমাকে এখন লাইন টানতে হবে, তাহলে আমি আগে ফার্স্টে মোজা লাইনে ক্লিক করব। মোজা লাইনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমি ডিজিটাইজেশনের জন্য প্রস্তুত।
আমি এটাকে ক্লোজ করে দেই, এটাকে ক্লোজ করে দেই, এই যে কাজ করার জন্য যে প্রস্তুত সেটা আমি কিভাবে বুঝব? এই প্লাস বাটনটা শো করবে, অর্থাৎ কাজ করার জন্য প্রস্তুত, তাহলে প্লাস বাটনটা কিন্তু আসবে না। এখন আমি চেষ্টা করব যে ডিজিটাইজ করার জন্য যতটুকু জুম করে নেওয়া যায়, অর্থাৎ এই যে একটা লাইন, এই লাইনটা কিন্তু জুম আউট করার সাথে সাথে অনেক চিকন হয়ে যাবে, তো যত জুম করে নিব লাইনটা তত স্পষ্ট হবে। চেষ্টা করব যে আমি এটা সেন্ট্রাল লাইন বরাবর ডিজিটাইজ করে যাওয়ার জন্য, অর্থাৎ আমাকে ডিজিটাইজেশন প্রসেসে মোজা ম্যাপের ডিজিটাইজেশন যে প্রসেস সেটাতে হয় কি, আমাকে প্রথমে এই আউটার বাউন্ডারি গুলো আছে, এই আউটার বাউন্ডারি গুলোকে আমাকে সম্পূর্ণ আগে ডিজিটাইজ করে নিতে হবে, এইভাবে গিয়ে এইভাবে এভাবে গিয়ে এইভাবে এভাবে গিয়ে আমাকে এই পর্যন্ত পুরোটাকে আগে ক্লিক করতে ক্রিয়েট করে নিয়ে কমপ্লিট করতে হবে। তারপরে আমি যাব ইন্টারনাল, ইন্টারনালে গেলে বা ইন্টারনাল ডিজিটাইজেশন সেইটার ক্ষেত্রে হচ্ছে, এরপর আমাদের যে রোড গুলো থাকবে এখানে, এখানে অলরেডি এই মোজা ম্যাপের ডিটেলসে দাগ নাম্বার দেওয়া থাকে যে কোন কোন দাগে এটা রাস্তা, পাকা রাস্তা বা কাঁচা রাস্তা, কোন কোন দাগগুলোতে এই রাস্তাগুলো আছে বা ওয়াটার বডিগুলো আছে, সেগুলো অলরেডি এখানে দেওয়া থাকবে। তা চেষ্টা করব যে আগে এই পুরো আউটার লাইনটাকে ডিজিটাইজ করতে, তারপরে এই বড় রোড নেটওয়ার্ক বা ওয়াটার বডি যাই থাকবে সেটাকে ডিজিটাইজ করতে, দেন হচ্ছে আমি প্লটের ডিজিটাইজে যাব। প্লটের ডিজিটাইজ আমি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি। সাপোজ আমি এখন একটা ডিজিটাইজেশন শুরু করি, আমি আর একটু জুম করি, যেহেতু আর ডিজিটাইজেশনটা প্রথমে সবার একটু প্রবলেম হবে, এটা করতে করতে আসলে অবস্থা, আমার লাইফের প্রথম কাজই বা জিআইএস এর প্রথম কাজ ছিল একটা কোম্পানির এই মোজা ম্যাপ ডিজিটাইজেশন। সুতরাং যে যত বেশি ডিজিটাইজেশন করবে যতগুলা, সে তত বেশি অ্যাকুরেট হবে তার ডিজিটাইজেশন এবং সে তত ভালো কাজ করতে পারবে। আমি চেষ্টা করি যে একটু ডিজিটাইজেশন, কারণ অনেক ডিজিটাইজেশন বেশ একটু কঠিন। আমি এটাকে একটু বাড়িয়ে রাখবো, এই যে আমার কিন্তু অলরেডি মানে একটা একটা অংশ ডিজিটাইজ হলো, এটাকে কিন্তু আমি যদি সেভ না করি, যদি কোনো কারণে সেভ না দেই, তাহলে এটা কিন্তু আর থাকবে না। সুতরাং সাথে সাথে আমাকে একটা কাজ করে, যখনই আমি এটা কমপ্লিট করব সাথে সাথে আমি সেভ দিব। সেভ দিলে এখন আমি অ্যাট্রিবিউট টেবিলে যাই, অ্যাট্রিবিউট টেবিলে গেলে দেখতে পাবো যে অলরেডি একটা লাইন যেহেতু আমি ক্রিয়েট করেছি, এই একটা লাইনের সাথে অলরেডি একটা ইনফরমেশন অ্যাড হয়ে গেছে, অর্থাৎ বাই ডিফল্ট এটা শেপ কি পলিলাইন, যেহেতু আমরা ফার্স্টেই পলিলাইন দিয়ে এসেছিলাম, এই জন্য বাই ডিফল্ট সে পলিলাইনটাকেই এখানে শেপ শেপে অ্যাড করে নিয়েছে, এবং একটা এফ আইডি থাকে এটা বাই ডিফল্ট, এবং একটা আইডি থাকে, এই আইডি গুলোকে আমরা চেঞ্জ করে নিতে পারি, কিন্তু এই আইডিটা আমরা চেঞ্জ করতে পারবো না। এই আইডি পরবর্তী আরেকটা যখন আমি আর সাপোজ দেখি আরেকটা ডিজিটাইজেশন করি, এই পলিগনটা কিন্তু অটোমেটিকলি আমরা যখন লাইন টু পলি ক্রিয়েট করব, সেই পলিগনটা কিন্তু ও বাউন্ডারি ক্লোজ যেটা যেখানে পাবে সেইটাকু সেইটুকুকেই কিন্তু ও বাউন্ডারি হিসেবে নিবে আর কি। এখন আমি যদি এটা ক্রিয়েট কমপ্লিট না করি, তাহলে হবে কি যে ফাঁকা জায়গাটুকু যে থাকবে, এই বাউন্ডারি এরিয়া এবং এই বাউন্ডারি এরিয়া এই দুইটাকে একসাথে দেখাবে। সুতরাং এইটার আইডেন্টিটি যদি আমি দাগ নাম্বারে যখন ক্রিয়েট করব, দেখা যাবে যে এইটার দাগ নাম্বার আর এইটার দাগ নাম্বার সেম হয়ে গেছে, মানে এর আলাদা কোনো আর আইডেন্টিটি নাই। সুতরাং এই জন্যই আমাদের বাড়তি অংশটুকু যখন আমরা পলিগন করব, এই পলিগনের অংশটুকু, এই বাড়তি অংশটুকু যাতে আমাদেরকে সাহায্য করে এই পলিগন ক্রিয়েটে, এই জন্য সবসময় আমরা চেষ্টা করি যে এই নোড পয়েন্ট গুলাকে একটু বাড়তি রাখার জন্য।
এই বাড়তি রাখার জন্য আমি জাস্ট একটা ড্র করে দেখালাম। এটা আরেকটা ক্রিয়েট হলো, আমি এখানে সেভ দেই, সেভ এডিটস দেওয়ার সাথে সাথে এটা কিন্তু সেভ হয়ে গেল। আমি এখন আবার ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাই, অলরেডি আমার তিনটা পলিলাইন কিন্তু ক্রিয়েট হয়েছে। দেখেন যে এফ আইডি কিন্তু যত আপনি যখনই পয়েন্ট পলিগন বা পলিলাইন তৈরি করবেন এফ আইডি চেঞ্জ হইতে থাকবে। এই এফ আইডির ভিত্তিতেই কিন্তু আমাদের পরবর্তী বিভিন্ন ধরনের আইডি, হয়তো আমি এটাকে জিরো না রেখে এটা ওয়ান থেকে শুরু করতে চাই, হ্যাঁ আমি এই আইডি গুলোকে তখন আমি চেঞ্জ করতে পারবো, এডিট করতে পারবো, কিন্তু এফ আইডিটাকে আমি কখনই চেঞ্জ করতে পারবো না, এটা হচ্ছে বাই ডিফল্ট তৈরি হবে। তাহলে আমি এভাবে কাজ করে বা ডিজিটাইজেশন যখন আমি করে যাব, এটাকে আরেকটা জাস্ট করে আমি একটু ইয়ে করে দিচ্ছি, কমপ্লিট করে দিচ্ছি, একটু এডিট থাকলো, আমি আবার আরেকটা জিনিস শুরু। এবার আমি ডাক নাম্বারে যাই, যেহেতু পয়েন্ট তো আমার লাইন পড়া হয়ে গেল, হ্যাঁ সেভ এডিটস আমি লাইন ওকে করে দিলাম, তারপরে স্টপ এডিটিং দিলাম। ঠিক আছে, স্টপ এডিটিং দেওয়ার পরেও দেখি আমরা অ্যাট্রিবিউট টেবিলে কি অবস্থা, অ্যাট্রিবিউট টেবিলে কিন্তু ডাটাগুলো রয়ে গেছে। আমি যদি সেভ এডিটস না দিতাম তাহলে কিন্তু আমি লাস্টে যতটুকু কাজ করছি, মানে যে অংশটুকু কাজ করছি ওই অংশটুকু কিন্তু থাকতো না। অর্থাৎ আমি লাস্ট কাজ করি সাথে সাথে করব কি, সেভ এডিটস দিয়ে দিব। সেভ এডিটস দেওয়ার পরে স্টপ এডিটিং দিলে এটা অলরেডি সে ওকে করে নেবে। আমি আবার নতুন করে কাজ করতে চাই, আবার স্টার্ট এডিটিং দিব, এখানে ইয়াটা আসবে, অসুবিধা নেই, এটা ফ্রেমে ইয়া আছে, এখানে কন্টিনিউ আমরা দিয়ে যাব। তারপরে আমি একটা পয়েন্ট ফিচারের একটা ইয়ে দেখে এক্সাম্পল দেখাই, যে আমি ডাক নাম্বার কিভাবে বসাবো। আমার যখন এই প্লট বাউন্ডারি বা এগুলো হয়ে যাবে তখন আমি প্লট নাম্বার বসাবো। এই প্লট নাম্বার বসালে আমাকে এইখানে যেতে হবে, এই ডাক নাম্বারে সিলেক্ট করতে হবে। সাপোজ আমি এখানে প্লট নাম্বার বসাবো, আমি এখানে বসে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, সাপোজ আমি এই 14টা দাগ সিরিয়ালি বসিয়ে গেলাম, হ্যাঁ এখন আমি এইগুলোর দাগ নাম্বার অ্যাড করতে চাই। তা আমরা ক্যাডে ডিজিটাইজ করলে হয় কি, আমাদেরকে আলাদা আলাদা সংখ্যা বসাতে হয়। তা আমার জিএস এর একটা সুবিধা হচ্ছে, আমার এখানে সংখ্যা বসানো লাগবে না আলাদা আলাদা। আমি একটা সিম্পল ইয়ে দেখাই দিচ্ছি, ট্রিক্স, এটা একটা ট্রিক্স, এই ট্রিক্সে কাজ করলে অটোমেটিকলি সে দাগগুলো বসে যাবে। আমার দাগ নাম্বার শুরু হয়েছিল কত থেকে, সাপোজ এখানে দাগ নাম্বার স্টার্টিং হচ্ছে 3358, এটা থেকে আমার শুরু হয়েছিল। আমি আবার একটু চেকও করে নেই যে আমার দাগ নাম্বার স্টার্ট কোথা থেকে হয়েছে, অটোসিক এই যে এখানে দেখেন যে নিচে লিজেন্ডের এখানে বলা আছে অটোসিডভুক্ত, অর্থাৎ 3351 থেকে 3435, এই যে এতগুলো দাগ নাম্বার এই শীটের মধ্যে আছে, তার মানে 3351 থেকে শুরু আর 3435 গিয়ে শেষ। আমি যতগুলো দাগ 14টা যেহেতু অ্যাড করেছি, আমি এটাকে দাগ নাম্বার গুলোকে বসাতে চাই। কারণ কিভাবে বসাবো, এই যে আমার আইডি আছে, এই আইডিটাকে আমি আমার মতন করে হয়তো চেঞ্জ না করি আমি এখানে একটা অ্যাড ফিল করি। আচ্ছা, অ্যাড ফিল করতে হলে আমাকে একটু সামান্য কাজ করতে হয়, সেটা হচ্ছিল সেভ এডিট, স্টপ এডিটিং করে নিতে হয়। স্টপ এডিটিং করে নিলে সে কাজ করার সুযোগ দেয়, অর্থাৎ অ্যাড ফিল মানে এডিটিং অবস্থায় অ্যাড ফিল অ্যাড করা যায় না। আমি সাপোজ এখানে দাগ নাম্বার, এটা আমি শর্ট ইন্টিজার না, আমি যেহেতু 4-5টা ঘর দিব আমি লং ইন্টিজারে রাখি, প্রিসিশন এটা জিরোই থাকুক অসুবিধা নাই। এটা দিলে আমার দাগ নাম্বারের একটা কলাম তৈরি হয়ে যাবে। আমি এখানে যাব, এখানে গিয়ে আমি ফিল্ড ক্যালকুলেটরে যাব, ইয়েস যাব, আমার দেখেন যে এখান থেকে এফ আইডি থেকে শুরু হয়েছে,
হ্যাঁ, আমি এফআইডিটাকে জিরো রাখবো, মানে জিরো ওয়ান টু থ্রি এই যে সিরিয়াল আছে সেটাকে মেনটেন করব। আমি এখানে ডাক নাম্বার গিয়ে এফআইডিতে যাব, প্লাস আমি একটা প্লাস সাইন দিব 3351, ওকে দিয়ে দিব। অটোমেটিকলি কিন্তু আমার দাগ নাম্বার গুলো ক্যালকুলেট হয়ে গেছে, অর্থাৎ এখানে আমাকে আলাদা ভাবে কোনো কিছু বসাতে হয় নাই। আমি একটা জাস্ট ফিক্স করেছি যে এফআইডিটাকে বেস ধরেছি, সাথে আমার যে দাগ নাম্বারটা শুরু হয়েছিল 3351 সেটাকে প্লাস করে দিয়েছি। যেহেতু এটা সিরিয়াল মেনটেন করে, আমার দাগ নাম্বার গুলো সেই সিরিয়ালের সাথে প্লাস হয়ে অ্যাড হয়ে যাবে। এখন আমি দেখতে চাই যে দাগ নাম্বার গুলো আসলে ঠিক আছে কিনা। জাস্ট আমি ওইখান থেকে গিয়ে আমার লেভেল ফিচার দেব, এখানে জিরো জিরো দেখাচ্ছে, কারণ হচ্ছিল আমার ওই আইডি ডাটাটা দেখাচ্ছে। আমি গিয়ে প্রপার্টিজে গিয়ে আমার লেভেল দেখানোর ইয়েটা কলামটা চেঞ্জ করে দেব। আমি যে লেভেল লেভেলে গিয়ে আমি দেখা যাবো দাগ নাম্বার, আমি এখান থেকে একটু কালার দিয়ে দিই, কালার দিয়ে এখান থেকে 20-22 দিয়ে দিই, ওকে। এই যে 3351, 3352, 3353, 3354, 55, অর্থাৎ আমি যেই সিরিয়াল মেনটেন করে দাগ নাম্বার গুলো বসিয়ে গেছি সেই সিরিয়াল মেনটেনিং কিন্তু এই দাগ নাম্বার গুলো বসে গেছে অটোমেটিক। যদি সিরিয়ালটা যদি করার সময় মনে করেন যে আমি পয়েন্ট একটা ভুল দিয়ে গেছি, তখন এটা ফিক্স করার উপায় কি? তখন হ্যাঁ, এইটা একটা ভালো পয়েন্ট। এটা আমাদের প্রথম দিকে খুব হইতো যে আমি এই জন্য হয় কি, এই দাগ নাম্বারটা বসানোর ক্ষেত্রে একটু কেয়ারফুলি বসাইতে হয় আর কি। মানে ওই কেয়ারফুলি বসাইতে, মানে যদি ঠিক মতন বসানো যায় তাহলে কিন্তু ওই ভুল হয় না, কিন্তু তারপরেও ভুল হয়ে যায়, কারণ মানুষ ভুল করে। তখন হয় কি, ওই যে কোন দাগ নাম্বার থেকে এই এররটা দেখা দিছে সেই দাগ নাম্বারটাকে সিলেক্ট করে নিয়ে পরবর্তীতে আবার হয় কি, ওই যতগুলা দাগ পরবর্তীতে হয়েছে তখন ওই এফআইডি এর সাথে ওইটা অ্যাডজাস্ট করতে হয়। মানে হয় এক বা দুই, মানে একটা বা দুইটা দাগ হয়তো আমার মানে আগে পড়ে, তখন হয় দেখতে হয় যে ওই দাগ নাম্বারকে সিলেক্ট করে হয় ওয়ান মাইনাস করতে হইতে পারে, অথবা ওয়ান প্লাস করতে হইতে পারে, অথবা টু প্লাস করতে হইতে পারে। এটা তখন হচ্ছে যেখানে সমস্যা হচ্ছে সেই জায়গাটা আইডেন্টিফাই করে ওই জায়গাটায় তখন কাজ করতে হয়। তবে আমার মনে হয় যে এটা সমস্যার অনেক বেশি দাগ নাম্বার নিয়ে যারা কাজ করে বা বড় মৌজা, ধরেন 2000-3000 আছে দাগ নাম্বার আছে, সেগুলোতে আসলে এটা খুব প্রবলেম হয়। এই জন্য তখন হয় কি, ওই যে 10টা 50টা করে দাগ আগে করে নিয়ে তারপরে হচ্ছে এরকম ক্যালকুলেট করে যেতে হয় আর কি, 50টা বা 100টা দাগ করার পরে ওইটা মেইনটেইন করতে হয়। আর একটা যে লেখাটা যেরকম বক্সের বাইরে চলে গেছে, বক্সের ভিতরে ঢুকাতে হলে কি করা যায়, পয়েন্টটাকে টাইনে ঢুকানো যায় না? না, এইগুলা এটা তো জাস্ট চেক করছি। আপনি এখানে যেহেতু আমি লেভেলের সাইজটা বড় করে দিচ্ছি, হ্যাঁ এখানে আমাদের লেভেলিং করার অপশন আছে, ঠিক আছে, এগুলো আমরা আস্তে আস্তে যখন আরো কার্টোগ্রাফি আরো ভিতরে ঢুকবো। হ্যাঁ, এটা সাইজটা আমি বড় করে দিয়েছি দেখে এটা হয়ে গেছে, আমি এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি, এটা দেখানোর জন্য অনেক বড় হয়ে গেছে, আমি এটাকে ছোট করতে পারবো, স্কেলিং ও আনতে পারবো, এগুলো হচ্ছে আমাদের কাজের আনতে পারবো নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা এটা হলো আমাদের কাজের, জাস্ট আমরা যেহেতু বেসিক কাজটা করতেছি কাজ করার জন্য। আমি যদি এখন আরো কমায় দিই, যদি সাপোজ আমি সাথে নিয়ে আসি, তাহলে দেখবেন দাগ আরো ছোট হয়ে গেছে না, কিন্তু পয়েন্টের সাথে সেন্টারে থাকতে পারে না এরকম? হ্যাঁ, সেন্টারে থাকতে পারে, এটা লেভেলিং ম্যানেজারে যাব, ঠিক আছে, লেভেলিং ম্যানেজার। এটা এগুলো আমরা কার্টোগ্রাফি মানে ম্যাপ যখন আমরা তৈরি করব বা প্রিপারেশন স্টেজে যাব, তখন লেআউটে গিয়ে আমরা তখন কিন্তু এই লেভেলিং ম্যানেজার থেকে সেই কাজগুলো করব আর কি, তো সেন্টারই থাকবে। ওকে ওকে।
ঠিক আছে, এই যে আমরা অফসেট বলে দিচ্ছি, হ্যাঁ পজিশন বলে দিচ্ছি, যে এখান থেকে পজিশন আপনি যদি বলেন সেন্টার, তাহলে ওকে ওই যে সেন্টারে থাকবে। ওকে, মানে জিআইএস হচ্ছে একটা অসাধারণ জিনিস, মানে যত কাজ করবেন ততই মজা পাবেন আর কি। এখানে কঠিন আছে মনে হচ্ছে আমার কাছে। না আসলে আমরা তো কাজ করতেছি দেখে আমাদের কাছে একটু ইজি হয়েছে, কিন্তু এটা আসলে একটু বেসিক এর দিক থেকে একটু কঠিন। মানে এই জন্যই বলে যে জিআইএস কিন্তু অনেক ডিটেইল, হ্যাঁ বেসিক আইডিয়াটা থাকতে হয়, না থাকলে জিএস টা অনেকে আসলে কন্টিনিউ করতে চায় না। ঠিক আছে, কারণ ওই যে প্রজেকশন সিস্টেম, তারপর হচ্ছে এর কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়, এই বিষয়টা আসলে সবসময় একটু মানে জানা লাগে। তা আমরা যারা আর্কিটেক্ট প্ল্যানার, এটা আমাদের কাছে তেমন কোনো বিষয় না, জাস্ট একটা দুইটা সেশন যদি আমরা একটু কাজ করি, আমরা এরপরে আমাদের মতন করে, কারণ ডাটা তো আমি তৈরি করব না, আমার ডাটা কিন্তু তৈরি করার থাকবে। ডাটা মেইনলি তৈরি করে দেওয়ার কিন্তু কাজ হচ্ছে হলো সার্ভেয়ার বা জিএস অপারেটরের। আমরা কিন্তু হচ্ছে আলটিমেট মানে ফিনিশার, বা আমরা হচ্ছে আউটপুটের বা ডিসিশন মেকার। হ্যাঁ, এইটা কিন্তু ডাটাটা কিভাবে আসতেছে বা কিভাবে তৈরি হচ্ছে, এই বেসিক আইডিয়াটা না থাকলে তো আসলে হবে না। এর জন্যই হচ্ছে আমাদের এই বেসিক গুলো। যখন আচ্ছা সরি ভাব প্লিজ আপনি শেষ করেন। থ্যাংক ইউ ভাই। আমি বলছিলাম যে দাগ নংটা যখন অ্যাড করছেন তখন কি ডটটা চলে আসবে, বা এরকম যে আমি পয়েন্ট আউট করব এই এই জায়গাটাতে আমি দাগ নাম্বার নিতে যাচ্ছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আপনি পয়েন্ট আউট, আপনি যদি মনে করেন যে আপনি এই জায়গার দাগগুলো নেবেন, মাঝের এই জায়গার দাগগুলো নেবেন, ঠিক আছে, আপনি এই জায়গার অংশটুকু ডিজিটাইজ করে এই অংশটুকু দাগ নাম্বারকে আপনি আইডেন্টিফাই করলেন, সেই সিরিয়ালি আপনি মানে আমরা করব কি, সেই সিরিয়ালে আমি এটাকে বসিয়ে যাব। সুতরাং আপনি যেখান থেকে ইচ্ছা শুরু করতে পারেন, কিন্তু আগে পলি লাইন গুলো দিয়ে দিতে হবে। আগে লাইনটাকে আগে ডিজিটাইজ করে নেবেন, আগে ডিজিটাইজ করে নিয়ে তারপরে হচ্ছে আপনি দাগ নাম্বার গুলো বসাবেন, আগে প্লট গুলোকে আগে আইডেন্টিফাই করে নিয়ে তারপরে আপনি দাগ নাম্বার গুলো বসাবেন, তখন ডটটা চলে আসবে। হ্যাঁ, এই যে আমরা এই স্কেচ প্রপার্টিতে যাব, কারণ আপনাকে তো এই যে আগে তিনটা ফাইল ক্রিয়েট করে নিতে হবে, দাগ নাম্বার, মোজা লাইন, প্লট। আপনার মোজা লাইনের কাজ শেষ হয়ে গেলে, ধরেন সাপোজ আমি একটু দেখাই দিই, আমি যদি এখান থেকে ধরেন এতটুক বা শুধু স্পেসিফিক এই প্লটটাকে নিতে চাই, হ্যাঁ আমি এই স্পেসিফিক প্লটটাকে নিয়ে ডিজিটাইজ করে নিলাম, এই যে ডিজিটাইজ হয়ে গেল। ওকে, ডিজিটাইজ হয়ে যাওয়ার পরে আমি এটার একটা দাগ নাম্বার দিব, তাহলে এটাকে আমি সেভ করে নিলাম। এখন আমি দাগ নাম্বারে ক্লিক করব, দাগ নাম্বারে ক্লিক করার সাথে সাথে এই যে আপনার এই যে কার্সরের সাথে সাথে একটা পয়েন্ট আসবে, আপনি পয়েন্ট বসায় দিবেন। ওকে, তা আপনি পয়েন্ট বসায় এটার একটা দাগ নাম্বার দিতে চান 3365। ওকে, ওপেন অ্যাট্রিবিউট টেবিল দিলাম, আমি যেহেতু এটা এডিটিং এর মোডে আছে আমি এটাকে ইয়েতেই বসিয়ে দিলাম, মানে হ্যান্ডি বসিয়ে দিলাম 3365। ওকে ওকে দিয়ে আমি আবার সেভ এডিট দিব। এই যে দেখেন অলরেডি দাগ নাম্বারটা কিন্তু বসে গেছে। জি, থ্যাংক ইউ ভাই। এই যে 3365 অলরেডি দাগ নাম্বারটা বসে গেছে। আমি একটু সাইজটা একটু বড় করে দেই তাহলে দেখতে সুবিধা হবে। ল্যাপটপটা স্লো হয়ে গেছে, জিএস একটু স্লো করে ফেলে আর কি। আমি যদি একটু বড় করে দেখতে চাই, এই যে 3365। এখন আপনি ধরেন এটার এখন একটা এরিয়া ক্যালকুলেশন করবেন, ধরেন এই দাগটারই আপনার এরিয়া দরকার। এখন আমরা তো এটা ফিনিশ করি নাই, সেহেতু আমরা পলিগন করতে পারছি না। এর জন্য হয় কি, আমি ইন্ডিভিজুয়ালি একটা পলিগন বা একটা পলিগন ক্রিয়েট করে রাখলাম যে আমি এই দাগটার এরিয়া জানবো। তা আমি এটা এডিটিং এ গিয়ে সেভ এডিটস থেকে আমি এই পলিগন দিলাম, আমি এই দাগেরই একটা পলিগন আঁকবো।
এই পলিগনটা ক্রিয়েট হলো না, এই পলিগনটা আমি এখন এরিয়া বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? সেভ এডিট, আমি এই অ্যাট্রিবিউট টেবিলে চলে যাব। অ্যাট্রিবিউট টেবিলে গিয়ে আমার যেহেতু এটা এডিটিং মোডে আছে, ঠিক আছে, আমি এটাকে একটু স্টপ করে নিব। স্টপ করে নিয়ে আবার একটু এডিটিং মোডে যাব। আমি একটা অ্যাড ফিল করব। অ্যাড ফিল্ডে গিয়ে আমি এরিয়া এরিয়া হিসেবে এটা রাখলাম। এটার ক্ষেত্রে যেহেতু এরিয়াতে অনেক সময় ফ্র্যাকশন নাম্বার আসে বা ইয়াতে আসে, সেই জন্য আমরা এটা ফ্লোট ফ্লোট ভ্যালু দিয়ে রাখবো। ফ্লোট ভ্যালু দিলে এইভাবে একটা ফিল্ড ক্রিয়েট হবে। তা আমি এখন এটাকে ক্যালকুলেট করতে চাই। আমি ক্যালকুলেট জিওমেট্রি দিয়ে ইয়েস করে দিলে, যেহেতু ইয়ে আছে, আমি এখানে ডিজেবল আচ্ছা, এরিয়াটা আমার ক্যালকুলেশন করতে হলে আমার একটু পজিশন ইয়েতে নিয়ে আসতে হবে, চেঞ্জ করে নিয়ে আসতে হবে। এটা আবার আরেকটা ইয়েতে আছে, ঠিক আছে, সেশনে আছে। এটা এখন এনেবল হচ্ছে না আর কি, এটা ডিজেবলে রয়ে গেছে। তা আমরা যখন এই ইয়াটা করে ফেলবো বা পলিগন করে নিয়েও আমি কিন্তু এই এরিয়াগুলোকে মানে বের করতে পারবো। সেটা হচ্ছে আমি পুরাটা ক্রিয়েট করার পরেই আমি এই এরিয়াটা নিতে পারবো। আরেকটা আমি করতে পারি, আরেকটা হচ্ছে শর্টকাট মেথড আছে, সেটা হচ্ছে এরিয়া, না এরিয়াটা আমাকে এনেবল করতে দিচ্ছে না। আচ্ছা যাই হোক, আমি এটার সলিউশন দিচ্ছি, এটা কোনোভাবে এনেবল হচ্ছে না আর কি, ডিসেবল হয়ে আছে। তা এটা আমি চেক করে আমি দেখাই দিচ্ছি যে কিভাবে আপনারা এরিয়াটা ক্যালকুলেট করতে পারবেন। এই হচ্ছে মেইনলি বেসিক্যালি আমাদের ডিজিটাইজেশন প্রসেস। প্রথমে হচ্ছে আমরা মৌজার লাইন করব, তারপরে হচ্ছে আমরা সেটার ক্ষেত্রে হচ্ছে ডাগ নাম্বার গুলো বসাবো। এই ফার্স্টে কাজটা হচ্ছে হলো ফার্স্টে এইটা, আর পলিগনের কাজটা হচ্ছে এই দুইটা কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে হচ্ছে আমরা পলিগনের কাজটা করব। কারণ এই পুরো জিনিসটা যদি আমার সেট আপ না হয়, এই পলিগন ক্রিয়েট করা আসলে সম্ভব না। এই জন্য আমাকে পুরোটাই কাজ করে নিতে হবে, বা কেউ কোনো একটা পার্সেল জায়গা কাজ করে নিয়ে তারপরে সেই জায়গাটাকে আমরা পলিগন ক্রিয়েটে চলে যাব। তখন আমরা আরো ডিটেলিং এ ইনফরমেশন অ্যাড করা, তারপরে আরেকটার সাথে এরিয়া ক্যালকুলেট করা, এই এই বিষয়গুলোকে তখন আমরা জানতে পারব। তাহলে আমার মনে হয় যে অলরেডি ডাটা কিভাবে শেপ ফাইল ক্রিয়েট করতেছি, তারপরে ডাটা আমরা কিভাবে অ্যাড করতেছি, অলরেডি অ্যাট্রিবিউট টেবিলে কিভাবে ডাটা অ্যাড করব, অলরেডি কিন্তু আমরা এর ফাঁকে সেটাও শিখে গেলাম। আমি সাপোজ ধরি আমি এখানে কোনো একটা লাইনের কিছু নেমিং দিব, যে এটা কি প্লট বাউন্ডারি না এটা কি, আমি সেই ধরনের একটা আইডেন্টিটি দিতে চাই। তাহলে আমি এখানে দিব হচ্ছে হলো প্লট আইডেন্টিটি, প্লট আন্ডারস্কোর আইডেন্টিটি, প্লট আইডেন্টিটি। সেক্ষেত্রে আমাকে টেক্সট ক্রিয়েট করতে হবে। আমি টেক্সটের লেন্থ দিয়ে রাখলাম 50 50, এখানে আমি 100 দিয়ে রাখলাম। ওকে, এটা বড় হইলে ও শর্ট করে নেয়, নামটা একটু বড় হলে ও শর্ট করে নেয় বাই ডিফল্ট। তা সাপোজ আমি এই যতগুলো লাইন ক্রিয়েট করেছি আমি সবগুলো লাইনকে একসাথে নেমিং করতে চাই, তার জন্য আমি এগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করা হইলে আমি ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যাব, আমি এখানে যাব, এখানে গিয়ে আমি ফিল্ড ক্যালকুলেটরে যাব, ইয়েস ইয়েস এ গিয়ে আমি এখানে একটা এ দিব, প্লট আন্ডারস্কোর প্লট বাউন্ডারি, তারপরে ওকে দিব,
অর্থাৎ আমার যতগুলো আমি বাউন্ডারি ক্রিয়েট করলাম প্লট বাউন্ডারি অলরেডি কিন্তু সেই আইডেন্টিটিতে আমি একসাথে অর্থাৎ আমি আলাদা আলাদা ভাবে নেমিংটা না করে আমি কাজ শেষে এক এট এ টাইমে আমি এই নেমিংটা করে দেব। সেটা হচ্ছিল এইটা বাই প্রসেসে যখন আমরা পরবর্তীতে এই আইডেন্টিটি গুলো দরকার পড়বে তখন আমরা এই কাজগুলো করব। আস্তে হচ্ছে আমার ডিজিটাইজেশন আর হচ্ছে হলো আমার ডাক নাম্বার গুলো বসানো, এই দুইটা হচ্ছে ফার্স্টে আমার প্র্যাকটিস করাটা মাস্ট। তারপরে হচ্ছে আমরা আরো এই ডিটেলিং এ যাব। আমার মনে হয় যে এই পর্যন্তই আজকে করি, বাকিটা আপনারা কাজ শুরু করেন। আমার মনে হয় কাজ শুরু করলে আসলে জিনিসটা ভালো হবে আর কি, এটা আপনারাও শিখতে পারবেন আর সলিউশনটা তাড়াতাড়ি বের হয়ে আসবে। তাই এই বলেই মোটামুটি দেখিয়ে দিলাম, আজকের মতন এখানেই সমাপ্ত। আর আপনারা প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।